আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে। আলোচনার পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ফেরদৌসে আহমেদ। দর্শক, আজকে আমরা কথা বলতে চাচ্ছি আমাদের এই রাজধানীতে, কিছুদিন আগে যদি বলি, মাত্র কয়েকদিন বলা যেতে পারে, সোমবারে যে দুর্ঘটনা ঘটলো, গার্ডার চাপায় একই পরিবারের পাঁচজন নিহত হলো, এবং সেই যে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি, এখান থেকে আমরা আসলে বলে ফেলি যে একটি দুর্ঘটনা, দুর্ঘটনার সৃষ্ট কারণে কয়েকটি মানুষের প্রাণ ঝরে গেল, এরকম একটি বিষয়। আসলে কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ডও বলা যেতে পারে, যেখানে একটি কাজ হচ্ছে, সেই কাজটির জন্য কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি, এবং সেই জায়গা থেকে মানুষ অনেক বেশি দূরে দূরে বুকে পার হচ্ছে, এবং সেই মানুষের জানেও না যেখানে এত বড় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে, পাশের স্বজনটি চোখের সামনে শেষ হয়ে যেতে পারে, কয়েকটি প্রাণ ঝরে গেল, আমাদের বোধহয় খুব বেশি আসে যায় না। তদন্ত কমিটি হয়, তদন্ত হয়, এবং সেই তদন্তের পরে এই জবাবদিহিতা কতটুকু নিশ্চিত হয় সেটা আসলে আমরা বিভিন্ন সময় দেখেছি, এবং গণমাধ্যমে কিছুদিন তোলপাড় করে আমরা আবার সবাই সেটা ভুলে যাই। যাদের যায় বোধহয় শুধু তাদেরই যায়, আমাদের বোধহয় খুব বেশি যায় না, এবং সেই জায়গাটা থেকেই আমরা আর বেশি মাথা ঘামাই না, কোনো প্রতিষ্ঠান এসে জবাবদিহিতা সেই নিশ্চিত করতে পারি না, প্রতিষ্ঠানকে যারা দেখভাল করেন, নিয়ন্ত্রণকারী সংস্থা রয়েছেন, তারাও আসলে কোনো ধরনের জবাবদিহিতার আওতায় আসে না, দিনের পর দিন এভাবে তাজা প্রাণ আসলে ঝরে যেতেই থাকে। সেই জায়গা থেকে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি যে গার্ডার চাপায় যে মৃত্যু, সেটা কি আসলে নিছক দুর্ঘটনা, নাকি সত্যিকার অর্থে হত্যাকাণ্ড বলা যেতে পারে। যাদেরকে পেয়েছি আলোচনার শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আবু নাসের খান, চেয়ারম্যান পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর এম হাদিউজ্জামান, পরিচালক অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বুয়েট, এবং আমাদের মাঝে আজকে আরও উপস্থিত হয়েছেন রাজীব আহমেদ, জ্যেষ্ঠ প্রতিবেদক সমকাল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমি অধ্যাপক ডক্টর এম হাদিউজ্জামান আপনার কাছ থেকেই শুরু করতে চাই। আপনার একটি লেখাও আপনি এর উপর লিখেছেন, এবং সেই লেখাটি পড়েও মনে হচ্ছিল যে আসলে কি বলা যায় কি না দুর্ঘটনা, নাকি হত্যাকাণ্ড, আরও অনেকগুলো বিষয় আপনি এখানে তুলে নিয়ে এসেছেন। কি বলবো আমরা, দুর্ঘটনা বলে চুপচাপ বসে থাকবো এরকম? না না, ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে আসলে যে ঘটনাটি ঘটে গেল, এটা এখন বিভিন্নজন বিভিন্ন খাতে এটা প্রভাব করার চেষ্টা করছে। এই ঘটনা আসলে নতুন না, এবং বিআরটি প্রকল্পে বিগত দুই বছরে 4-5টি এ ধরনের ঘটনা ঘটেছে, প্রাণহানি হয়েছে, আহত হয়েছে এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। বিশেষ করে এই ঘটনাগুলো যখন আগে ঘটেছে, যদি সঠিকভাবে তদন্ত হতো এবং যিনি দোষী ছিলেন তাকে যদি বিচারের আওতায় আনা যেত, এই ঘটনা আবার ঘটতো বলে আমি মনে করি না। তো সেই কারণে আমি যেটি মনে করি, আসলে এটা দুর্ঘটনা না, বরং অনেকটা অবহেলাজনিত একটি হত্যাকাণ্ড। কেন বলছি, দেখেন আমাদের, আপনি জানেন এই যে প্রকল্প, এটি একটি ওপেন টেন্ডারিং এবং ইন্টারন্যাশনাল বিডিং হয়েছে, সেখানে আন্তর্জাতিক মানের আমরা এখানে ঠিকাদার প্রতিষ্ঠান নিয়ে এসেছি। তো ঠিকাদারি প্রতিষ্ঠান, তার সে যখন কাজটি পায় কার্যাদেশে, সে কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলে, সে কীভাবে ওয়ার্ক প্ল্যানটা কী হবে, সেফটি ম্যানেজমেন্ট কী হবে, ট্রাফিক ম্যানেজমেন্ট কী হবে, ইত্যাদি ইত্যাদি, এবং তার জন্য সে একটা কিন্তু ব্যয়ও ধরে থাকেন। আপনি জেনে আশ্চর্য হবেন, এই যে বিআরটি প্রকল্প, এই প্রকল্পে প্রতি কিলোমিটারে প্রতি মাসে প্রায় 1,00,000 টাকা করে সে কিন্তু নিচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে এটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারলাম। বিশেষ করে যে ঘটনাটি ঘটলো, দেখেন ক্রেন থেকে গার্ডার পড়ে যাওয়া বা ক্রেন টিল্টিং হওয়া, যেটাকে আমরা টিপিং ফেলিয়র বলি, যেটা হয়েছে এটা টিপিং ফেলিয়র, ক্রলারের দেখবেন একটা লেগ উঠে গেছে, তার মানে টিপিং ফেলিয়র হয়েছে, তার সক্ষমতা আসলে ছিল না। তো এই যে আমাদের ক্রেনের যে দুর্ঘটনাগুলো, এটা কিন্তু যে অস্বাভাবিক তা কিন্তু নয়, এটা অস্বাভাবিক না বলেই আসলে যখন সক্ষম, একটু থামাচ্ছি, সক্ষমতা ছিল না ক্রেনটির, ওই গার্ডারটি তুলবার জন্য সেই সক্ষমতা ছিল না। এই ক্রেনটি দিয়ে আর কোনো গার্ডার কি তোলা হয়েছে? দেখেন এটা আসলে অনেক ধরনের কথা এখানে আসছে। প্রথম কথা হচ্ছে, বলা হচ্ছে ক্রেনের যে ইন্সপেকশন সার্টিফিকেট থাকার কথা ছিল, ফিটনেস ছিল কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে, যিনি অপারেটর ছিলেন তার দক্ষতা অভিজ্ঞতা আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে, তার লাইসেন্স ছিল কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। বড় কথা হচ্ছে কি, আমাদের আসলে এই যে যারা আসলে এই ধরনের ট্রেড যারা শ্রমিক থাকে, এরা কিন্তু অপারেট করছে একটি ভারী যন্ত্র, সে কিন্তু মাটি কাটা শ্রমিক না বা রিক্সাওয়ালা না,
তার কিন্তু দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কারণ এই যে ক্রেনটি, একটা ক্রেন আমরা অনেক সময় বলি যে 80 টন, আচ্ছা ভালো কথা 80 টন, আপনি একটি ভারী জিনিস তুলছেন হয়তো বা 50 টন, অনেকে কিন্তু সহজভাবে বলে দেয় হ্যাঁ এটার তো সক্ষমতা আছে, বিষয়টি কিন্তু তা না। কারণ ক্রেন যখন আপনি অপারেট করছেন, ক্রেনের দেখবেন একটা হাত আছে যেটাকে আমরা বুম বলি, এই বুমটা আসলে কতটুকু লম্বা করছেন এবং কত রেডিয়াসে ঘোরাচ্ছেন এটার উপর ডিপেন্ড করে এই যে 80 টন বলা হচ্ছে তার সক্ষমতা কিন্তু 20-30 টনেও নেমে আসতে পারে। তার মানে এটা একটা জটিল প্রসেস, অর্থাৎ যিনি অপারেট করবেন তার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, তার লাইসেন্স থাকতে হবে, এগুলো ছিল কি না সেটা নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে। তো আমি যেটি বলছিলাম, আসলে এই যে ক্রেনের যে দুর্ঘটনাবশত ক্রেন থেকে একটা গার্ডার পড়ে যাওয়া বা ক্রেন উল্টে যাওয়া, এটা অস্বাভাবিক না। এবং অস্বাভাবিক না বলেই যখন এই ধরনের কাজ হয় আপনি দেখবেন সবসময় একটা নিরাপত্তা বেষ্টনী বা কর্ডন করা হয় এবং কর্ডনের দুই পাশে দেখবেন সাইন থাকে যেখানে একটা নির্মাণ কাজ চলছে, আপনি সতর্কভাবে চলুন, এবং দুই পাশে কিন্তু লোকবল থাকে ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য। এবং কোনো কারণে যেন পথচারী থাকে না, থাকার নিয়ম, আসলে এটা থাকার নিয়ম, নিয়ম কিন্তু থাকে কি, এটা থাকে না আমাদের দেশে। এটা আমি আসছি, এখানে আমি বলবো এই বিষয়ে, আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন, তার আগে আমি বলি যে এই যে যে নিয়মগুলি বলা হচ্ছে এখানে আসলে কি, এই বিআরটি প্রকল্পের প্রথম থেকে আমরা দেখেছি আসলে এই যে কনস্ট্রাকশনের যে ন্যূনতম যে ব্যাকরণ থাকার কথা, এই ব্যাকরণ এখানে ছিল না। আমি 5 বছর ধরে আমি ব্যক্তিগতভাবে অনেকবার কিন্তু আমি বলেছি যে দেখেন এই যে একটা ইন্টারন্যাশনাল বিডিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক মানের আমরা একটা ঠিকাদার এখানে নিয়োগ দিলাম, সে কী করলো, সে দেখা যাচ্ছে আপনি দেখবেন এই করিডোরে যদি আপনি যান, নিশ্চয়ই আপনি যান, সেখানে দেখবেন যে এই যে আমাদের ভারী ভারী গার্ডারগুলি রাস্তায় ফেলে রেখেছে, নির্মাণ সামগ্রী যত্রতত্র ফেলে রেখেছে, দুই পাশে ড্রেনের যে ক্যাচপিট থাকে সেটা খোলা রেখেছে, অনেক সময় পথচারী পড়ে সেখানে কিন্তু নিহতের ঘটনা ঘটেছে, সেটা হয়তোবা মিডিয়াতে আসেনি কারণ বেওয়ারিস লাশ হিসেবে তাকে হয়তোবা দাফন করে ফেলা হয়েছে। এই যে বিষয়গুলো, এটার পরেও কি আসলে আমাদের কর্তৃপক্ষ তাদের কোনো টনক নড়েছে? আমি বলবো নড়েনি। কারণ এখানে আসলে এই যে যারা বাস্তবায়ন করছেন তারা কার প্রতি দায়বদ্ধ, এই প্রশ্নটি আসলে করতে হবে। আপনি দেখেন এই ধরনের একটা প্রকল্প যখন শুরু হয়, এমনকি প্রকল্প শুরু হওয়ার আগেই দেখবেন ঠিকাদারি প্রতিষ্ঠান যারা এই যে প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট তাদেরকে বিদেশে নিয়ে যান, বিদেশে ভ্রমণ করাবেন, তো তখনই কিন্তু আপনি তাদেরকে মোরালিটিভাবে দুর্বল হয়ে যাওয়ার বিষয়টি, আপনি তো তখন ঠিকাদারের প্রতি দায়বদ্ধ, আপনি যারা জনগণ আছে তাদের প্রতি দায়বদ্ধতা থাকবে না, আপনি তো সুবিধা নিচ্ছেন। প্রকল্প পরিচালকরাও কি একটা বিদেশ সফর করে এসে তারা আসলে মনস্তাত্ত্বিকভাবে একটু অন্যদিকে দুর্বল হয়ে চলে যান কিনা, এটা একটা প্রশ্ন আসলে থেকেই যায়। তো এই কারণে আসলে আমাদের, আমি যেটি মনে করি যে আসলে যে বারবার বলছি যে আমাদের কনস্ট্রাকশনের যে ন্যূনতম ব্যাকরণ এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং এটি আরেকটা এখানে বড় বিষয়, যিনি ঠিকাদারি প্রতিষ্ঠান যেহেতু আন্তর্জাতিক বিডিংয়ের মধ্যে দিয়ে এসেছে, এখানে কিন্তু ফিডিক আইন আছে, ফিডিক আইনটা আরও জটিল জিনিস। ঠিকাদারি প্রতিষ্ঠান যদি নন কমপ্লায়েন্স হয় সেফটির ক্ষেত্রে তাকে কিন্তু কঠিন শাস্তি দেওয়ার এখানে নিয়ম আছে, এবং ফিডিক ল এটা পুরো বিশ্বেই কিন্তু তারা এটা ফলো করে। ফিডিক লতে বলা আছে যদি ঠিকাদারি প্রতিষ্ঠান নন কমপ্লায়েন্স হয় সেফটির ক্ষেত্রে, প্রথম কথা হচ্ছে যে তাকে আপনি শুরুতেই কিন্তু টার্মিনেট করে দিতে পারবেন, তার চুক্তি বাতিল করে দিতে পারেন। সেটি আমাদের কর্তৃপক্ষ করেনি, কেন করেনি সেটা আমি পরে বলছি। এবং দ্বিতীয়ত, যে দেশে এই ধরনের দুর্ঘটনা ঘটছে সেই দেশের যে আইন আছে সেই আইনে যে সর্বোচ্চ যে শাস্তির বিধান আছে সেটিও আপনি দিতে পারবেন। তো প্রশ্নটি হলো যে দুর্ঘটনা ঘটলো, আপনি জানবেন যারা আসলে ভুক্তভোগী স্বজনদের পক্ষ থেকে একটি হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হয়েছে, দুঃখজনক আমি যেটি মনে করি আসলে যারা বাস্তবায়ন করছেন মন্ত্রণালয় আছে তাদের পক্ষ থেকে কিন্তু একটা এখানে মামলা করা দরকার ছিল। এবং এখন এই মুহূর্তে এসে যদি সেই চুক্তি বাতিল করা হয় সেটা আবার ওই প্রতিষ্ঠানের জন্য কতটা লাভবান হলো, আর নতুন করে অন্য কারোর সাথে চুক্তি করলো আরও কতটা ব্যয় বৃদ্ধি পেলো, আসবো আপনার কাছে আলোচনায়। রাজীব আহমেদ, আপনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন এই প্রকল্প নিয়ে, বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন, কতটা জানতে পেরেছেন প্রকল্প পরিচালক কি উপরে দায় বর্তায় না, একটি প্রতিষ্ঠানকে কাজ দিলেই কি একদম সে জবাবদিহিতা থেকে বের হয়ে আসতে পারে? বিআরটি প্রকল্পটার যেখানে হচ্ছে এখানে কিন্তু প্রকল্প পরিচালক যিনি উনি সুপিরিয়র বা বস না, বিআরটি এটা নির্মাণ এবং এটা পরিচালনার জন্য সরকার একটা স্বতন্ত্র কোম্পানি গঠন করেছে, ঢাকা বিআরটি লিমিটেড একটা স্বতন্ত্র কোম্পানি আছে, একটা এই একটি প্রজেক্টের জন্য একটি কোম্পানি সরকার, যেমন মেট্রো রেলের জন্য DMTCL গঠন করা হয়েছে। আমরা একটা সিম্পল একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে আপনি যখন মেট্রো রেলের কাজ আপনার অফিসের সামনে হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন যতবার রাস্তা এখানে খোঁড়া হয়েছে ততবার এই জায়গায় আপনাকে আবার ওভারলে করে দিয়েছে, পিচ দিয়ে দিয়েছে, পেভমেন্ট দিয়েছে, এই রাস্তায় কিন্তু একবার আপনি ভাঙা পাননি। তারপরে যখনই মেট্রো রেলের জিনিসপত্র সরানো হয়েছে বা গিয়েছে, আপনি রাত্রিবেলা খেয়াল করে দেখবেন লোকজন লাল পতাকা হাতে, হেলমেট, হলুদ হেলমেট এবং লাল পতাকা হাতে লোকজন দাঁড়ায়। আচ্ছা কেন? কারণ এই প্রকল্পটি দেখভাল করে জায়গা, জাপান হচ্ছে এইসব কমপ্লায়েন্সের বিষয়ে তারা খুবই সিনসিয়ার, ওরা সাথে সাথে টাকা বন্ধ করে দেবে এবং প্রজেক্ট বন্ধ করে দেবে যদি এই যে এখানে কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা যদি ঘটে ওদের ভুলের কারণে, ঠিকাদারের ভুলের কারণে। কিন্তু বিআরটির ক্ষেত্রটা ভিন্ন, এখানে চীনা ঠিকাদাররা কাজ করছেন, যে এই প্রজেক্টটা মানে
যেই জায়গায় ঘটনা ঘটছে এই অংশের ঠিকাদার ছিল গেজুবা, তারা 22% লেস দিয়ে কাজ পাইছে, যা দর প্রাকুলিত দর তার চেয়ে 22% লেস দিয়ে। এখন একটা বিষয় যেটি হচ্ছে, শুরুতে আপনার দেখা উচিত যে আপনি আমাকে 100 টাকা দিয়ে একটা মক কিনবেন, আমি আপনাকে বললাম যে আমি মকটা আপনাকে 78 টাকায় দিব, আসলে মকটার বাজার দর 90 টাকা 92 টাকা। আমি যখন ক্রয় করি আমার তখন দেখা উচিত যে আসলে ও 78 টাকায় পারবে কিনা। এখন আমি কম পেলাম, ওকে দিয়ে দিলাম, আমার এই জায়গাগুলো আগে শুরু, মানে আমি শুরু থেকে শুরু করছি আর কি, এই জায়গাগুলো আগে আগে নিশ্চিত হওয়া উচিত ছিল। আমরা সেই ঠিকাদারকে, আমরা কি খুব সস্তা পেলে সেটাই নিয়ে নেই, মোটামুটি আপোষ করে ফেলি, এরকম মোটামুটি এরকমই আর কি। তো 22% লেস দিয়েছে, আমরা তাকে কাজ দিয়ে দিয়েছি। আচ্ছা, স্যার যেটা বলেছেন টিপিং ফল, পৃথিবীর কোনো এমন কোনো জায়গা নেই যে জায়গায় ক্রেন উল্টায় না, ক্রেন উল্টাবেই, এটা ক্রেনের কাজ, ক্রেন উল্টাবেই। এখন হচ্ছে বাসের ড্রাইভার আর ক্রেনের ড্রাইভার কিন্তু এক না, এই যে ক্রেন, এই ক্রেনটার, এটা হচ্ছে কোবেলকো 7080 মডেলের ক্রেন, এই ক্রেনটার বুম হচ্ছে 76 মিটার। এখন আপনার লিভার ফিজিক্সে যদি যাই, তাহলে লিভারের কারণে যেটা হচ্ছে যে এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 80 মেট্রিক টন, এই গার্ডারের ওজন হচ্ছে 40 থেকে 45 মেট্রিক টন। এখন আপনি যে বলে দেন যে এই কারণে এই ক্রেন সক্ষম ছিল, আসলে বিষয়টা সেরকম না। আপনি কত দূর থেকে তুলতেছেন, কতখানি তুলতেছেন তার উপর নির্ভর করে। যেমন হচ্ছে এই ক্রেন 80 টন ওজন তুলতে পারে, চার মিটার উঁচু পর্যন্ত। ওইখানে কিন্তু কোনো নির্মাণ কাজ চলছিল না, চলছিল হচ্ছে গার্ডার সরানো হচ্ছিল, একটা একটা থেকে আরেকটার উপরে তুলানো, মানে মাটি থেকে আরেকটি গার্ডার উপরে আরেকটি গার্ডার তোলা হচ্ছিল। তখন সেটা ফল করেছে, টিপিং ফল হয়েছে, কাত হয়ে গেছে, এটা হতেই পারে, এটার জন্য আমি বড় কিছু বলতেছি না। কিন্তু আপনাকে দেখতে হবে সেই ড্রাইভার, সে ড্রাইভার না, সে কি আসলে ক্রেন অপারেটর ছিল কিনা, তার লাইসেন্স ছিল কিনা, সে ক্রেন সম্পর্কে এই বিষয়গুলো জানতো কিনা। তারপরে হচ্ছে আপনি যখন ক্রেন অপারেট করবেন, মেট্রোলের উদাহরণ নেন, সেই সময় আপনার হেলমেট, হলুদ হেলমেটধারী এবং লাল পতাকাধারী লোক থাকার কথা, এবং ঠিকাদারের আগের রাত্রি, অন্তত আগের দিন পিডি অফিসকে জানানোর কথা যে আগামীকাল আমরা কাজ করবো, অমুক জায়গায় কাজ করবো, এতগুলো ক্রেন কাজ করবে। তারপরে হচ্ছে তার ক্রেন যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে, এর কোনো মানে রিজার্ভ ক্রেন ছিল কিনা, রিজার্ভ ক্রেন থাকলে আপনি মানুষগুলো বাঁচাইতে পারতেন, সাথে সাথে এই গার্ডারটা তুলতে পারতেন, হয়তো দুই একটা লোক বেঁচে যেত যারা ট্রাকে এই গার্ডারের নিচে কয়েক ঘন্টা। ক্রেনের কথা বলছিলেন সেখানে, একটু জানি সেদিন যখন আমরা দেখছিলাম বিভিন্ন গণমাধ্যমে লাইভ হচ্ছিল, হ্যাঁ লাইভ টেলিকাস্টে, কিন্তু এটা দেখা যাচ্ছিল যে পরবর্তীতে সেই অন্য কোন ধরনের অপারেটর পাওয়া যাচ্ছিল না, যে ওইটা উঠানোর জন্য সে পালিয়ে গেছে, একজন ছেলে মানে আরেকজন থাকবে না, যিনি করছিলেন তিনি পালিয়ে গেছেন, আরেকজন তো থাকবেন। কিন্তু আপনার তো নিয়মগুলো ম্যানুয়ালি একটি রিজার্ভ ক্রেন থাকার কথা, একটি ফেল তো মানে হইতেই পারে। পরে যিনি তুললেন তার কথা বলা, তিনি নিজে বললেন যে আমি আসলে এ ধরনের ক্রেন কখনো অপারেট করিনি, আমি খুব সাহস নিয়ে, হ্যাঁ র‍্যাবের কর্মী উনি তুলেছেন, এরকম কি আসলে হওয়ার কথা? এরকম তো হওয়ার কোনো কারণই নেই। আমরা ঢাকার ভিতরে বলে এটা দেখছি, গাজীপুরে যখন কাজ করেছে এই বিআরটি প্রজেক্ট, রাস্তা একেবারে উন্মুক্ত, খালের মতো ঘুরে পাইলিং করা হয়েছে, পাইল ক্যাপ বসানো হয়েছে, রাস্তা একদম খালের মতো ঘুরে, দুই পাশে কোনো রকম কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না। এখন এই কাজগুলো কি দেখে নাই? পরামর্শক প্রতিষ্ঠান আছে, পরামর্শক প্রতিষ্ঠান তাও কি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, স্ম্যাক ইন্টারন্যাশনাল, ওরা তো খুব ভালো প্রতিষ্ঠান। আমাদের একটা স্বতন্ত্র কোম্পানি আছে, এই জায়গায় রোডস অ্যান্ড হাইওয়ে আছে, এলজিডি আছে, বিবিএ আছে, তিনটি সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত একটি সরকারি কোম্পানি, তার সঙ্গে আছে পরামর্শক। এখন পরামর্শক এবং তারা যেটা বলেন যে ঠিকাদারকে কখনোই কথা শোনানো যায়নি, ঠিকাদারকে তারা নোটিশ দিয়েছে, চায়না দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু ঠিকাদার তাদের কখনোই কোনো পাত্তা দেয়নি। এখন প্রশ্ন হচ্ছে, ঠিকাদার যদি আপনাকে পাত্তা না দেয়, তাহলে আপনি ঠিকাদারকে টার্মিনেট করে দিতেন, আপনার তো সুযোগ ছিল, ঠিকাদারকে জরিমানা করতে পারতেন, কেন করা হলো না? ফিরবো সেই আলোচনায়। আবু নাসের খান রয়েছেন আপনার কাছে, আসি। যখন কেউ মারা যায়, এরকম দুর্ঘটনা ঘটে, স্বজন হারায়, আহাজারি হয়, তখন আমরা একটু নড়ে চড়ে বসি, কোথায় যেন আমাদের গিয়ে একটু বিঁধে যায়, আমাদেরও বোধ হয় হৃদয় নামক যে জিনিসটা রয়েছে সেখানে, এর বাইরে তো আমরা খুব বেশি ভাবি না। এই গার্ডার চাপায় তো এর আগেও একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে, এই প্রকল্পে আরও দুর্ঘটনা ঘটেছে, একই দিনে দুইবার দুর্ঘটনা ঘটেছে বিমানবন্দরে, আবদুল্লাপুরে, তারপরও আমরা ভাবি না। কিন্তু এর বাইরেও, এই মৃত্যুর বাইরেও নানান ধরনের যে ভোগান্তি, সেই যে নীরব ঘাতক হিসেবে পরিবেশ দূষণ নানান কিছু, সেটার দিকে কি আমরা আসলে দেখছি খুব বেশি? এটা সঠিকভাবেই ওনারা যে দুজনের কথা বললেন, প্রত্যেকের কথাটা আমি খুব মনোযোগ সহকারে শুনছি, এবং তারা কিন্তু প্রত্যেকে তাদের জায়গা থেকে কিন্তু রাইট সেই জায়গাগুলো থেকে। এবং যেটা হয় যে ওনারা যে কথাটা বলতে চাইছেন সর্বশেষ, যেটা হলো এই যে সর্বশেষ যেটা হয়
যে সাধারণ মানুষ মারা যায় কিংবা ভোগান্তিতে হয় এবং এই টাকাটাকে দে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সেই জায়গাগুলো থেকে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের আরও অনেক বেশি সচেতন প্রকাশে। এখন আমি আসি যে এই যে ওনাদের এই যে কথাগুলো বলছেন সেই জায়গাগুলো থেকে অবশ্যই এই যে ঠিকাদারি প্রতিষ্ঠান, তারপরে সুপারভাইজারি প্রতিষ্ঠান যারা যে সমস্ত আছে তারা এই পরামর্শ কমিটি এবং বা পরামর্শক এবং ম্যানেজমেন্ট কমিটি এবং মন্ত্রণালয় তারা এটার দায় টায় এড়াইতে পারবে না, তাদের শাস্তি হওয়া উচিত চিহ্নিত করে সেই জায়গাগুলোতে। এবং পাশাপাশি এই জায়গাগুলো থেকেও সময় হয়েছে যে আমাদের এই সিস্টেমগুলোকে রিঅর্গানাইজ করা। কেন আমি কথাটা বলছি যে কতক্ষণ আগে ওনাদের সাথে কথা হচ্ছিল যে একবার একদিকে বিআরটি হচ্ছে, একদিকে মেট্রো, আরেকদিকে ইউলোপ হচ্ছে, আরও কত কিছু হচ্ছে সেই জায়গাগুলোর থেকে। এখন এসবগুলো কিন্তু বিক্ষিপ্ত আকারে হচ্ছে, একটা প্রজেক্ট আরেকটার জন্য আলাদা আলাদা কোম্পানি করে সেই জায়গাগুলোর থেকে হচ্ছে। আমি মনে করি যে এই সিস্টেমটার থেকে একটা মারাত্মক একটা সিস্টেম এইগুলো, এই যে আলাদা আলাদা কোম্পানি করে করা হচ্ছে, কারো কাছে যে এই এই ধরনের বড় বড় শহরগুলোতে যে যেটা দরকার, যেমন লন্ডনে আমরা প্রায় লন্ডনকে উদাহরণ, আমি বলছি না যে লন্ডনের মতোই আমাদের কর্তব্য সেটা না, যে 200 জন টাউন প্ল্যানার আছে, 200 জন টাউন প্ল্যানার আছে, এই ট্রান্সপোর্ট প্ল্যানার, হ্যাঁ 200 জন ট্রান্সপোর্ট প্ল্যানার আছে সেই জায়গাগুলো থেকে। এখন আপনাকে ট্রান্সপোর্ট প্ল্যানিংটা কে করবে? একটা অথরিটি লাগবে। আমি আবারও বলছি ঢাকা শহরের জন্য একটা ট্রান্সপোর্ট প্ল্যানিং অথরিটি লাগবে। এখন এখানে ধরুন পুলিশ করতেছে কিংবা ধরুন বুয়েটের একটা কনসালটেন্ট নিয়ে করতেছে সেই জায়গায়, এটা তো হইতে পারে না। ধরুন DTCB ঢাকা ট্রান্সপোর্ট কর্পোরেশন বোর্ড, এটা আগে একটা পৃথক সংগঠন ছিল, একদিন মেয়র এটা ইয়ে সড়ক ভবনে, একদিন দেখি এক মেয়র ওকার ভাঙিয়া টাঙ্গিয়া একেবারে আইন কানুন ভাঙিয়া একেবারে এই সিটি কর্পোরেশনে নিয়ে আসেন, এটা কী? এটা মগের মূল্যক, এটা তো হইতে পারে না। এখানে DTCB যদি থাকে, ঢাকা ট্রান্সপোর্ট কর্পোরেশন বোর্ড যদি থাকে, তাহলে এটা কি তারা, হ্যাঁ তারা ভুল করুক শুদ্ধ করুক তারা এটা করবে, তারপরে সেটাকে আমরা দেখভাল করবো এবং তাদের অধীনে এই যে ধরুন আপনি মেট্রো হোক, বিআরটি হোক কিংবা অন্য অন্য যে সিস্টেমগুলো হোক, এই যে সিস্টেমগুলো যদি না হয় তাহলে যেটা হয় যে একটার পর একটা ভোগান্তি থাকবে সেই জায়গাগুলো থেকে, এই যে এই জায়গাগুলো সেই জায়গাগুলো দেখভালগুলো হয়। এই যে বললাম এই যে প্ল্যানিং, এখন এই যে বিআরটি এর কিংবা ধরনের যে মেট্রোর যে যে প্রকল্পটা, এই যে দেখেন এই প্ল্যানিং এ বড় ধরনের মারাত্মক, কারণ প্ল্যানিং কে দেখবে? একজন একটা প্রজেক্ট সাবমিট করে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে এরা করবে, হয়ে যাচ্ছে সেই জায়গা, কিন্তু এটাকে দেখভাল করা এবং প্রজেক্ট ডাইরেক্টর যে তারও এটা ভালোভাবে বুঝে দেওয়া দেখা দরকার এবং অন্য অন্য যারা দেখভাল করতেছে সেই জায়গা কিন্তু এটা অনুপস্থিত। এত বড় একটা প্রকল্পের জন্য দেখেন যে আমরা যমুনা ব্রিজ দেখেন, দেশেও জামিলুর রাজ্জাকের নেতৃত্বে কিন্তু তারা কিন্তু কত সুন্দরভাবে এই জিনিসগুলো করছে সেই জায়গাগুলোর থেকে। এখনও আমাদের সময় হয়েছে যে ঢাকা শহরের জন্য এক হোক একটা প্ল্যানিং অথরিটি দেওয়া এবং এইভাবে প্রত্যেকটার সাথে ইয়ে, এবং এখানে জবাবদিহিতার বিষয়, এখানে জবাবদিহিতা কেই জবাবদিহিতার মধ্যে নাই। আপনি দেখবেন যে 2-3 দিন এরকম একটু মিডিয়াতে আছে, ততক্ষণ পর্যন্ত হয়ে থাকবে, তারপরে আমরা সবাই বলি আপনি যে কথাটা বলছেন সেই জায়গায়। সুতরাং আমার এখানে একটা মূল দাবি হচ্ছে অবশ্যই যে যারা দায়ী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটা হলো শাস্তির দিক থেকে। আরেকটা হলো যে এই সিস্টেমের ইম্প্রুভমেন্টের জন্য যে এখানে একটা বড় ধরনের কমিটি করে, এবং আমি আবারও বললাম এরকম কোম্পানি করে যদি আলাদা আলাদাভাবে করা হয় তাহলে কিছুতেই এই জিনিসগুলো মানে এই যে ওভারলেপিং কিংবা দুর্বলতা এইগুলোকে কাটানো যাবে না। সেই জন্যই আমি বলছি যে ঢাকা শহরে ট্রান্সপোর্ট প্ল্যানিংয়ের জন্য, হ্যাঁ এই ট্রান্সপোর্ট প্ল্যানিংয়ের আওতায় সেই জায়গাটা সুন্দরভাবে করতে হবে। 1-2 নম্বর হলো যারা শাস্তি পাইছে পাওয়ার যোগ্য, যারা ইমিডিয়েট শাস্তি দিতে হবে, এবং 3 নম্বর হলো এই যে সিস্টেমগুলোকে ইম্প্রুভ করার জন্য কার কী দায়িত্ব সেই জায়গাগুলো থেকে। একদিকে হলো এই যে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, এই যে কাঠামোটা তৈরি করা এবং এটার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখা। আমি আসলে এই আলোচনার টেবিলে প্রায় সঞ্চালক হিসেবে এই কথাটা বলতে বাধ্য হই যে আমরা খুব বেশি করতে হবে, শাস্তি দিতে হবে, এই শব্দগুলোর মধ্যে আমরা বেশি আটকে পড়ে গেলাম কি না। কারণ আটকা পড়ে গেলাম এই অর্থে আমরা কেন যেন এই কথাগুলোই বলি, কিন্তু আসলে শাস্তি কে দিবে, সেই জবাবদিহিতা নিশ্চিত কে করবে, হ্যাঁ যে কাজগুলো করতে হবে সেইটা কে করবে, সেটা কেন জানি আমরা দিন শেষে আর খুঁজে পাই না। আসি অধ্যাপক ডক্টর এম হাদিউজ্জামান আপনার কাছে, যদি সেফটি কালচারের যে বিষয়টা, এটা একজন
একজন তার একটি আর্টিকেলে লিখলেন যে সেফটি কালচারের বিষয়টা আসলে কারিগরি বিষয় নয়, তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ, তিনি যেভাবে লিখেছেন তিনিই ভালো বলতে পারবেন, কিন্তু আমি এখান থেকে জাস্ট এটুকু টুকে নিয়ে এসেছি যে এটা কারিগরি বিষয় না, এটা একটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়। কোনো প্রতিষ্ঠানে যদি একদম প্রত্যেকটা মুহূর্তে ভাবা হয় যে তাকে সেফটির বিষয়টা নিশ্চিত করতে হবে, নিরাপত্তাই হচ্ছে সবচেয়ে বেশি এখানে প্রাধান্য দেওয়া দরকার, তাহলে তার প্রত্যেকটা মিটিং হোক যা হোক সব কিছু আলোচ্য সূচি থেকে শুরু করে সব কিছুতে সে এইটার ব্যাপারে গুরুত্ব দিবে, এবং সেই কোন প্রতিষ্ঠান এই সেফটিকে বেশি গুরুত্ব দিচ্ছে সেইটা দেখে নিয়ে সেই প্রতিষ্ঠানকে কাজ দেয়া, সেইটা কি আসলে আমরা খুব বেশি ভাবি কাজ দেওয়ার সময়? রাইট, যিনি এটি লিখেছেন আমি মনে করি সে যথার্থই লিখেছেন, এটা অবশ্যই একটা মনস্তাত্ত্বিক বিষয়, তবে কারিগরি বিষয় তো বটেই। আপনি দেখেন আমাদের যে বড় বড় প্রকল্প, বিশেষ করে ইন্টারন্যাশনাল বিডিংয়ের মাধ্যমে যেগুলো হচ্ছে, যেটা রাজীব একটু বলছিল, কিছু কিছু প্রকল্পে সেফটিটা আমি মনে করি যে সন্তোষজনক আমি বলবো, কিন্তু অধিকাংশ প্রকল্প কিন্তু এটা সন্তোষজনক না। আমাদের দেখেন আমাদের অনেক নীতিমালা আছে, সড়ক খনন নীতিমালা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনি দেখেন বাইরে যে সড়ক খনন করছে, কেটে ফেলছে, সেখানে সেফটির কোনো বালাই নাই। আমরা আপনি জানেন অতি সম্প্রতি এরকম ঘটনা ঘটেছে যে ইউনিভার্সিটির ছাত্র বা ছাত্রী তারা ম্যানহোলের ভিতরে পড়ে যেয়ে হারিয়ে গেছে, লাশই পাওয়া যায়নি, এই ঘটনাগুলি তো ঘটছে। তার মানে সেফটির যে প্র্যাকটিসের কথা বলা হচ্ছে, এটা আসলে প্রত্যেকটা সংস্থা যারা আছে এটা মনস্তাত্ত্বিক বিষয়, তাদের সবসময় চিন্তা করতে হবে। তবে কথা হলো যে আমরা যখন একটা প্রকল্প দিচ্ছি কাউকে, ঠিকাদারি প্রতিষ্ঠান যখন প্রকল্পটি নিচ্ছে, ওনার কিন্তু একটা ম্যাথোলজি প্রপোজ করে যে আমি এই কাজটা করার সময় আমার ম্যানেজমেন্ট প্ল্যানটা কী হবে, ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যানটা কী হবে, সেফটি ম্যানেজমেন্ট প্ল্যান কী হবে। এবং যারা এই প্রকল্প ইভোলিউট করছেন, যারা বিভিন্ন বাস্তবায়নকারী সংস্থা যারা আছেন, তারা কিন্তু এই ম্যাথোলজি খুব ভালো মতন পড়েন, কিন্তু ওই ম্যাথোলজি আসলে কাগজে কলমেই থেকে যায়, এটা মাঠ পর্যায়ে এটা আর বাস্তবায়ন হয় না, তদারকিটা আসলে মাঠ পর্যায়ে যায় আর হয় না। আর পাশাপাশি আরেকটা জিনিস কি, আমাদের এত বছর পেরিয়ে গেল, এত প্রকল্প আমরা করলাম, কিন্তু এখন পর্যন্ত আসলে এই যে আমরা অনেক সময় বলি ওয়ার্ক জোন ম্যানুয়াল বা একটা গাইডলাইন থাকতে হয়, এটা একটা ওয়ার্ক জোন। দেখবেন উন্নত বিশ্বের সেখানে ওয়ার্ক জোনটা একটা জায়গায় কাজ করার আগেই দেখবেন যে অনেক আগে থেকেই যারা নাগরিকরা আছেন আশেপাশে সবাইকে কিন্তু একটা মেসেজ দেওয়া হয় যে আগামী সপ্তাহে অমুক জায়গায় অমুক একটা কাজ চলবে, আপনারা সময় নিয়ে বাসা থেকে বের হন, নিরাপত্তার বিষয়গুলি তাদেরকে কিন্তু বলা হয়। আমাদের দুঃখজনক আমি বলবো এখন পর্যন্ত এই ধরনের একটা গাইডলাইন সেটাই আমরা তৈরি করতে পারিনি, অথচ আমরা বড় বড় প্রকল্প নিচ্ছি, তো আমাদের যে প্রস্তুতির ঘাটতি আছে এটা কিন্তু স্বীকার করে নিতে হবে। আপনাদের পক্ষ থেকে এরকম কোনো গাইডলাইন দেওয়া হয়নি বা এরকম প্রস্তাবনা? আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন, আমরা অতি সম্প্রতি নাসির ভাই যেটি বলছিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, এটা এখন অথরিটি হয়ে গেছে, আগে বোর্ড ছিল, ওনাদের একটা প্রকল্প আমরা শেষ করলাম, আমাদের বুয়েটের আমরা কনসালট্যান্ট ছিলাম, সেখানে আমরা একটা ওয়ার্ক জোন সেফটি গাইডলাইন তৈরি করে দিয়েছি। এবং মজার কথা হচ্ছে এই দুর্ঘটনা ঘটার পর থেকে আমরা কিন্তু অসংখ্য ফোন পাচ্ছি বিভিন্ন সংস্থা থেকে, তারা এখন আগ্রহী এই যে গাইডলাইনটি আছে সেটার উপরে তারা ট্রেনিং নিতে চাচ্ছেন এবং বাস্তবে সেটি তারা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন। তবে আমার কাছে এটা দুঃখজনক মনে হয় যে আসলে আমরা খুব রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচে চলে গেছি, আমাদের প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা ছিল, আমরা এত বড় বড় প্রকল্প নিচ্ছি, আমাদের প্রস্তুতিটা আসলে কোন জায়গায় মনে হচ্ছে যে প্রকল্প নেওয়াতে আমরা এত সবাই ব্যস্ত হয়ে গেছি, কারণ আসলে কি প্রকল্পে আসলে অনেক বিনিয়োগ হয়, তো এইখানে আসলে একটা মধু আছে, সবাই প্রকল্পের পিছনে ছুটছে, কিন্তু ব্যবস্থাপনা যেটি সেখানে তো আসলে বিনিয়োগ নাই, সেখানে কোনো আগ্রহ নাই। আপনি ট্রাফিক ম্যানেজমেন্টের কথা বলেন বা এই যে ওয়ার্ক জোন ম্যানেজমেন্টের কথা বলেন, কোথাও এখানে মনোযোগ নাই, এই মনোযোগ নাই, এবং এই কারণেই আসলে এই দুর্ঘটনাগুলি যে পুনরাবৃত্তি, এবং অনেক ক্ষেত্রে এগুলো আসলে দুর্ঘটনা না, কেন দুর্ঘটনা আমরা তখনই বলি যখন আমি সমস্ত প্রিকশন প্রস্তুতি নিব, সেখানে কারিগরি কোনো ফেলিওর যদি হয় বা হিউম্যান ফ্যাক্টর যদি কোনো ফেলিওর হয় তখন তাকে আমরা দুর্ঘটনা বলি। এখানে তো আমরা কোনো প্রস্তুতি নাই, আপনার কোনো এখানে যে ব্যারিকেড থাকার কথা ছিল, নিরাপত্তা বেষ্টনী থাকার কথা ছিল বা কর্ডন করার যে কথা ছিল, কিছুই তো নাই, আপনি ট্রাফিক পুলিশের কাছে অনুমতি নেন নি। যদি বলি ডেভেলপার কোম্পানির জি নিশ্চয়ই যুক্ত করবেন এই যে সেফটি কালচারটা, আপনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে দেখেন আমি ন্যাশনাল ইকোনমিক প্ল্যানিংয়ে পড়াশোনা করছি এবং তার মধ্যে একটা সাবজেক্ট ছিল ন্যাশনাল ইকোনমিক প্ল্যানিংয়ে পড়ছি, কিন্তু তার মধ্যে একটা সাবজেক্ট হলো সেফটির বিষয়ে, বুঝলেন, অথচ বুয়েটে কিংবা ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাগুলোতে সেফটি সাবজেক্টটি পড়ানো হয় না, আলাদা একটা সাবজেক্ট, এই যে টেকনিক্যাল বিষয় প্রত্যেকটা সাবজেক্টের একটা পার্ট হিসেবে থাকা উচিত। কেন? কারণ আপনার এই চিন্তাটাই প্রথমেই থাকবো, আপনি যখন ইকোনমিক প্ল্যানিং করবেন এখানে একটা সেফটির বিষয় আছে, আপনি এত বড় ওর টেকনিক্যাল কাজ করতেছেন এখানে, অর্থাৎ ছাত্র অবস্থা থেকেই
আমাদের মেন্টালিটিটা তো করে উঠবে কোথা থেকে, এডুকেশন ইনস্টিটিউট থেকে। কারণ আগে আমাদের এত সেফটির একটা প্রয়োজন ছিল না, গ্রামে থাকতাম, সুতরাং এইখানে খুব ছোটো ছোটো যে সেফটির বিষয়টা সেখানে গ্রামের কালচারে এতটা বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু বড় বড় কাজ যখন করব তখন প্রথমেই কিন্তু আমাদের সেফটিটার কথা বলা হয় ভাবা উচিত। সুতরাং আমাদের অন্য কিছুর পাশাপাশি এই যে সেফটির জায়গাটা এডুকেশন ইনস্টিটিউটে আমি বুয়েটকে রিকোয়েস্ট করবো আপনারা যাতে প্রত্যেকটা সাবজেক্টের, যে সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হোক বা অন্য যে কোনো সাবজেক্টের হোক, এই সেফটির বিষয়টা গুরুত্ব দিয়ে এটা করার জন্য। আমি একটু অ্যাড করি, নাসির ভাই যেটা বলছিলাম আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমরা আমাদের সিভিল ডিপার্টমেন্টে মূলত ট্রান্সপোর্ট সেফটিটা কিন্তু আমরা পড়াই, কিন্তু কনস্ট্রাকশন সেফটি এটা আসলে কনস্ট্রাকশন আলাদা একটা ডিপার্টমেন্ট আছে। সে এই উনি যেটি বলছে আমি ওনার সাথে অনেকটা একমত, আসলে আমাদের এই ধরনের ডিপার্টমেন্ট লাগবে, শুধু সাবজেক্ট না। বাইরের দেশে যেটা হয় আপনার কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের উপরে ডিগ্রি দেওয়া হয়, আলাদা একটা ডিপার্টমেন্টই খোলা হয়। তো আমাদের যে সিভিল ডিপার্টমেন্টে আমরা ট্রান্সপোর্ট সেফটিটা আমরা পড়াচ্ছি, পাশাপাশি আমাদের যেহেতু অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট আছে, আমি যেটি মনে করি আসলে আমাদের আরও প্রোঅ্যাক্টিভ হতে হবে, এটা আমি স্বীকার করতেই চাচ্ছি। কারণ আমরা কিন্তু এখন পর্যন্ত যে সেফটি অডিট করার জন্য যে অডিটর লাগবে, লাইসেন্স অডিটর, আমাদের দেশে কিন্তু লাইসেন্স অডিটর কেউ নাই। তো আমরা অনেকে করতে করতে অভিজ্ঞ হয়েছে, কিন্তু যে ট্রেনিং দরকার এবং লাইসেন্সড অডিটরের যে বিষয়টা সেখানেও ঘাটতি আছে। এবং তবে কি অডিটর এটা টেকনিক্যাল জিনিস, আমরা অডিট করতেই পারি, কিন্তু এই অডিটের করার পরে যে বিষয়গুলো বের হয়ে আসবে এটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কিন্তু আমাদের নীতি নির্ধারক আছে। আমরা তো এখন পর্যন্ত এই যে দুর্ঘটনার কথা যখন বারবার সামনে আসে, আপনি একটা জিনিস দেখেন, আমাদের এই যে শ্রমিক, যেটা আমি বলছিলাম যে মাটি কাটার শ্রমিক, রিক্সাওয়ালা, তাদেরকে দিয়ে আপনি বড় বড় ক্রেন অপারেট করার জন্য যদি বসিয়ে দেন, এই ধরনের দুর্ঘটনা তো হবেই। কিন্তু এই শ্রমিকদের জন্য যে শ্রম আইন, ভাইও বলতে পারবেন যে 2006 যে আইন আছে, সেখানে তো বলা ছিল যে কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে, তাদেরকে নিয়োগপত্র দিতে হবে, বেতনভুক্ত করতে হবে, এই বিষয়গুলো তো সবাই তো বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। তা যারা এই জিনিসগুলি দেখভাল করার কথা, বাস্তবায়ন করার কথা, তারা যদি এগুলো না করে, তাহলে তো আমাদের যে কনস্ট্রাকশন প্র্যাকটিসের যে সেফটির কথা বলছি, আমরা সেফটির কথা সবসময় বলছি, কিন্তু এটা আসলে কিভাবে হবে? বিআরটির ঠিক পাশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালের কাজ চলছে। আপনি ওই জোনে গেলে আপনি 10 গজ পর পর একটা করে সাইনবোর্ড পাবেন, একদম স্পষ্ট করে লেখা, নিরাপদ না হলে কাজ বন্ধ করুন। এবং শ্রমিকদের উদ্দেশ্যে কর্মীদের বিষয়ে লেখা থাকে, নিরাপত্তা সরঞ্জাম না পেলে কাজ করবেন না। আপনি ওইখানে একটা মজার জিনিস দেখবেন, সন্ধ্যা 6টা যখন বাজলো, ভিতর থেকে শত শত কর্মী, হাজার হাজার কর্মী বেরোচ্ছে, 6টা বাজলো, তার কাজ শেষ, সব বন্ধ। তো কর্মঘণ্টা, হ্যাঁ হ্যাঁ, একেবারে বিআরটির পাশে এই প্রজেক্টটা চলছে, সেখানে কিভাবে দৃষ্টান্ত আছে। আমি একটু বিস্তারিত শুনতে চাই, বিরতি নিয়ে আমি ফিরছি, রয়েছেন আপনারা আমার সাথে। সম্মানিত দর্শক, একুশে রাতে সময় হলো একটা ছোট্ট বৃত্তি, নিশ্চয়ই থাকছেন আমাদের সাথে। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আলোচনায়। আজকে আমরা আলোচনা করছি, আমাদের দেশ এখন উন্নয়নের পথে হাঁটছে, বড় বড় প্রকল্প অনেক বেশি ঝুঁকি, সেই জায়গাটায় নিরাপত্তা নিয়েও অনেক বেশি ভাবতে হবে, কিন্তু আমরা ভাবতে হয়তো পারছি না, যার কারণে সেই সমীকরণের শেষে ফলাফলটা গিয়ে দাঁড়ায় কিছু তাজা প্রাণের ঝরে যাওয়া। সেই তাজা প্রাণ যাতে না ঝরে, কী কী সেখান থেকে আমরা রেহাই পেতে পারি, কি হচ্ছে, কেন জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে না, সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা করছি একুশে রাতের আজকের এই আয়োজনে। রাজীব আহমেদ, আপনি মনস্তত্ত্বের কথা বলছেন, মনস্তত্ত্বের বিষয়ে দেখেন, বিমানবন্দরে আপনি সমস্ত নিয়ম মেনে চলেন, এখানেও কিন্তু 18,000 কোটি টাকার বিশাল বড় প্রজেক্টের কাজ চলছে, প্রত্যেক জায়গায় জায়গায় এখানে সাইনবোর্ড চালানো, আপনি 10 গজ পর পর সাইনবোর্ড পাবেন, এবং হচ্ছে এইখানে কোনো কর্মী আপনার সেফটি কিট ছাড়া কাজ করতে পারবে না। তো বিমানবন্দর থেকে 100 গজ সামনে বিআরটিতে হচ্ছে না কেন? একই দেশ, 100 গজের দূরত্ব হচ্ছে না কেন? হচ্ছে না। আচ্ছা, এটা বিষয় হচ্ছে কর্তৃপক্ষ এবং যারা ডোনার তাদের বিষয়।
ওইটি জায়গা করছে, জায়গার চাপ আছে, সেই কারণে আমরা আসলে সবকিছুই কিছুটা চাপে বললে করি, চাপে না পড়লে বাংলাদেশে আসলে কোনো কাজ হয় না, এক নম্বর বিষয় হচ্ছে। তবে এই জায়গাটা আমি আপনার সাথে একটু জোর দিতে চাই, জায়গা যখন কোনো একটা ইয়ে করে, জায়গার লোন কিন্তু সফট লোন তুলনামূলকভাবে, কিন্তু খরচের দিক থেকে অন্তত চার গুণ, তিন গুণ চার গুণ, হ্যাঁ তিন গুণ থেকে চার গুণ। থাম রুলে যদি ধরি একটা কাজ যেটা বাংলাদেশি কন্ট্রাক্টররা যদি করতো, ধরুন 2 কোটি টাকার লাগবে, তারা 8 থেকে 10 কোটি টাকা তারা খরচ করে, এবং চায়নার লোনে যদি করা হয় সেটা এই 2 কোটি টাকার কাজটা 3 কোটি বা 4 কোটি টাকা খরচ করে। এই জায়গায়ও কিন্তু একটা বিষয় আছে, সেই জায়গাগুলো থেকে, সেই জায়গাটাও কিন্তু আমাদের জায়গাটা কিন্তু একটা ভুল ধারণা, সেই জায়গাগুলো থেকে যে হ্যাঁ, কারণ এই যে আবার জায়গার লোন কিন্তু ইন্টারেস্ট রেটও কম, পোস্ট বাক্সে পরিণত হয়েছে। এখানে আপনি যাবেন, প্রজেক্ট ফেলবেন, ঢাকা শহরে আপনার কি করতে হবে সেটা এসটিপি আর এসটিপি তে ক্লিয়ার বলে দিচ্ছে, 5টা মেট্রো রেল, 2টা বিআরটি, 3টা সার্কুলার রোড আর 8টা রেডিও রোড। এর বাইরে তো কোনো প্রজেক্ট নেওয়ার দরকার নেই, আগে এগুলোই করে শেষ করেন। কিন্তু কোথা থেকে প্রজেক্ট আসে, সেই প্রজেক্টের ডিটিসির একমাত্র কাজ হয়ে দাঁড়াইছে বোর্ড সভা ডেকে সেই প্রজেক্টগুলোর অনুমোদন দেওয়া। কোনো ধরনের কি যাচাই বাছাই নেই ওখানে, যে কোনটা দরকার কোনটা এখন না হলেও হবে এরকমটা নেই? স্যার তো আছেন, যখন কোনো প্রজেক্টের ফিজিবিলিটি স্টাডি করা হয় তখন আপনি এমন সব ডাটা দেন, ডাটা দিয়ে বলেন যে প্রজেক্ট এটা নিতেই হবে। যেমন একটা সিম্পল উদাহরণ বলি, আমি নাম বলতেছি না প্রজেক্টের, একটি রেলের লাইনের প্রজেক্ট, ওই রেল লাইনের কোনো দরকার নেই, তখন সংশ্লিষ্ট পিডি বললেন যারা ফিজিবিলিটি করতেছে যে কয়েকটা ফ্যাক্টর যোগ করো, যোগ করে এটা কমার্শিয়ালি ভায়াবল দেখাও, ইকোনমিকলি ভায়াবল দেখাও। তাহলে কী করতে হবে, বললো যে এই দিক দিয়ে রেল লাইন হলে মেয়েরা স্কুলে যাবে, এই ট্রেন দিয়ে মেয়েরা স্কুলে গেলে ওমেন এম্পাওয়ারমেন্ট হবে, জব জেনারেট হবে, এতে কিছু নতুন ডাটা পারলো, সুতরাং এটা ইকোনমিকলি ভায়াবল হবে। এইগুলো ডাটা ম্যানিপুলেশন করে প্রজেক্ট নেওয়া, লাভজনক দেখানো, আপনার সাথে জাস্ট লাভজনক দেখানো, প্রজেক্ট নেওয়ার জন্য ফিজিবিলিটি স্টাডি দেখছি, প্রজেক্ট নেওয়ার জন্য সব ডাটা যোগ করা হয়, কাট পেস্ট, কার্পেট, অনেক সময় এই যে অন্য প্রকল্পের নামটা সেটাও পর্যন্ত ফিজিবিলিটি আসলে এখন ফিজিবিলিটি একটা মেয়ারলি একটা ফর্মালিটিতে পরিণত, কারণ আসলে কি ব্রিফকেস কনসালটেন্ট আছে আমাদের দেশে, তারা ব্রিফকেস নিয়ে আসবে, প্রজেক্ট কিন্তু রেডি, ব্রিফকেসটা অনেকটা হারমোনিয়ামের মধ্যে খুলবে, খুলে এখানে হারমোনিয়াম যেভাবে বাজাবে এবং যারা নীতি নির্ধারক আছে তাদের সামনে খুব সুন্দরভাবে গানটা গাবে, এবং এটা আসলে প্রজেক্ট হয়ে যাবে, এই বিয়ে এবং সেই সুর আসলে একদম হৃদয়ে লেগে যাবে এরকম। এই ফিজিবিলিটি দেখানোর জন্য তারা প্রথমে করে কি, প্রথমে কম টাকাতে দেখায় করে, তারপরে যেই অনুমোদন হয়ে গেল তারপরে 2 বছর পরে তো আপনি তখন তো এটা বিআরটি যখন ফেলতে পারছেন না, বিআরটি যখন ফিজিবিলিটি স্টাডি করছেন, স্টাডিতে বলা হয়েছে যে এই করিডোর প্রতিদিন 35,000 গাড়ি চলাচল করে, কিন্তু বাস্তবে চলে 65,000, মানে ব্যয়টা শুরুতে কম দেখিয়ে পরবর্তীতে ব্যয় বৃদ্ধি, আমি বিআরটি উদাহরণ দিই 2039 কোটি টাকা। আরেকটা এই যে চাইনিজ কন্ট্রাক্টরদের আরেকটা হলো যে দেখেন, এই যে আমি কয়েকটার সাথে ইনভলভ ছিলাম সরাসরি সেই জায়গায়, যেমন ধরুন ট্যানারি প্রকল্প যখন করে চাইনিজরা করছে ইয়েতে আর কি, ইয়ে সাভারে আর কি, দেখা গেল যে তারা যেভাবে যে ধরনের জিনিস দিছে আসলে একেবারে 2 নম্বরই জিনিস দিছে। বুয়েট থেকে অত্যন্ত দুঃখের বিষয় হলো, বুয়েট থেকে যিনি কনসালটেন্ট ছিলেন কিছু বললেই তো বুয়েট তো করতেছে এটা, কনসালটেন্সি দেখতেছে, অথচ তারাও কিন্তু সুতরাং এই যে তাদেরকে ওই রকম ভাবে চাপ দেওয়া, সেই চাপটাও কিন্তু আমরা ওই রকম ভাবে দিতে পারি না, বা দিলেও তারা কিন্তু সেটা হচ্ছে যে প্রজেক্ট 80% অলমোস্ট ডান হয়ে গেছে, প্রজেক্টের কাজ শেষ এখন এই মুহূর্তে, বা যখন 30% ছিল, যখন 40% ছিল, তখন তো আপনি রাস্তাঘাট কেটে একটা একাকার অবস্থা করে ফেলছেন। এখন হচ্ছে বাংলাদেশ যে বিপদে পড়ে সেটা হচ্ছে যে এই ঠিকাদার আমি কীভাবে বাদ দিব, বাদ দিতে গেলে সে কোর্টে যাবে, কোর্টে গেলে প্রসেস লেনদেন হবে, আমার আবার টেন্ডার ফ্লোট করতে হবে, আবার টেন্ডার ফ্লোট করে রিটেন্ডার ফ্লোট করে ঠিকাদার নিয়োগ দিতে আবার 3-4 বছরের একটা মামলা, কারণ আসলেই আমরা এই জায়গায় বেশি সমালোচনা করতে পারি কিন্তু টেন্ডার প্রক্রিয়াটা আসলেই সারা দুনিয়ায় খুব একটা জটিল প্রক্রিয়া, টেন্ডার প্রক্রিয়া কাজের চেয়ে বেশি সময় লাগে টেন্ডারে। যেমন অন্য অন্য দেশগুলো করে কি, যেমন জাপান মেট্রো ওদের বুলেট ট্রেন করার আগে 13 বছর ধরে পরিকল্পনা করছে, 3 বছরে কাজ শেষ করে ফেলছে, ওরা হচ্ছে দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে পুঙ্খানুপুঙ্খানো, আমাদের মতো না যে আমরা বিআরটির কাজ শুরু করছি ডিটেল ডিজাইন ছাড়া, তারপরে যেই যেই ডিজাইন দিছে ডিজাইনের সঙ্গে নিচে কাজ করতে নেমে যাই, তারপর আবার নকশায় পরিবর্তন করি, যেই ডিটেল ডিজাইন দিছে ডিজাইনের মধ্যে যে ইউটিলিটি লাইন যেখানে থাকার কথা, পানির লাইন গ্যাসের লাইন, ওইখানে খুঁড়ছে খুঁড়ে দেখে যে গ্যাসের লাইন নাই, পরে পাওয়া গেছে গ্যাসের লাইন আরও 10 মিটার বাদিকে, ভাই গ্যাসের লাইন তো মাটির নিচ থেকে সরে যাওয়ার কোনো কারণ নেই, তার মানে ওইখানে ভুল ছিল, আপনি খুঁড়ার পরে পাচ্ছেন যে এই জায়গায় গ্যাসের লাইন নাই, এটা কীভাবে সম্ভব?
এটা হয়েছে এই প্রজেক্টে। তারপরে এইসব প্রজেক্টের কিছু কারণে মানে সময় লেন্থ বাড়ার একটা অন্যতম কারণ ছিল আসলে এই ঠিকাদারকে সময় মতো জমি বুঝিয়ে দেওয়া যায় নাই ইউটিলিটি শিফট নেওয়ার কারণে। কিন্তু পরের কাজগুলো করছে এই ঠিকাদারের কাছে পয়সা নেই, যে কাজ করতে চলে আসছে এই দেশে। বাংলাদেশের অনেকেই এখন বিদেশের অনেক কোম্পানি মনে করতেছে এই দেশে একটা মোটামুটি স্বর্ণের খনি আছে, যাবো ঠিকাদারি করবো, কোটি কোটি ডলার ছাপাই নিয়ে চলে আসবো এই দেশ থেকে। এই প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য নেই, সামর্থ্য ছাড়া সে কাজ করে চলে আসছে এই দুই প্রতিষ্ঠান। বাংলাদেশের রড কোম্পানির বিল বকেয়া রাখছে, এদেরকে কেউ রড বালি দেয় না, সাব কন্ট্রাক্টরদের বিল বকেয়া রাখছে, এদের সঙ্গে কেউ কাজ করতে চায় না, সাবস্ট্যান্ডার্ড মাল দিয়ে ধরা খাইছে, তারপরেও কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেওয়া হয়নি। বাধ্য হতে পারার কথা, এক টাকা জরিমানা তাদেরকে করা হয়নি, তাদেরকে আগাম বিল দেওয়া হয়েছে, যত রকম সাপোর্ট দেওয়া সব দিয়েছে। এখন কেন দিছে সেটা ঢাকা বিআরটি কোম্পানিরে জিজ্ঞেস করেন, সেটা গভর্নমেন্টরে জিজ্ঞেস করেন যে কেন এই কাজটা করলো। আরেকটি বিষয় আমি একটু জানতে চাই, যেটা আমি নিজেও দেখেছি, রাস্তার মাঝখানে গার্ডারগুলো একটির উপরে আরেকটি এরকম স্তূপ করে রাখা, সেখানেও কোনো ধরনের সেই ব্যারিয়ার দেয়া নেই, এটা কি কোনো নিয়মের মধ্যে আছে? প্রফেসর রাহাতুল্লাহ বলছেন যে আপনি যখন কাজ করবেন, কাজ করার আগেই তো আপনার সমস্ত ওয়ার্ক প্ল্যান দিয়ে দিবেন কর্তৃপক্ষকে, কর্তৃপক্ষ তো জানবে যে আপনি মালামাল কোথায় রাখতেছেন। যেমন হচ্ছে আপনি ফর এক্সাম্পল আপনি যে এই আপনার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলতেছে, এর তো নির্দিষ্ট কনস্ট্রাকশন ইয়ার্ড আছে তেজগাঁও, এই জায়গায় এর মালামাল সব বানানো হচ্ছে, তারপরে সেই ইনস্টলেশন করা হয়, তো এই প্রজেক্টের কনস্ট্রাকশন ইয়ার্ড কোথায়, এর জন্য তো টাকা বরাদ্দ করা আছে, এই মালামাল যে আনবে এর জন্য তো টাকা বরাদ্দ করা আছে, সে তো সব জায়গায় টাকা সাশ্রয় করছে এবং কর্তৃপক্ষ দেখেও চুপচাপ আছে। সমস্যা হচ্ছে এই জায়গায়, কর্তৃপক্ষ কখনোই তাদের ধরে, কর্তৃপক্ষ দেখেও চুপচাপ আছে। প্রফেসর ডক্টর এম হাদিউজ্জামান, আপনি কি বলবেন, এটা আসলে কোন নিয়মে পড়ে? না, এটা কোনো নিয়মেই পড়ে না। প্রথম কথা হচ্ছে ওয়ার্ক প্ল্যানের কথা যেটা আমি বলছি, আসলে এই ধরনের মেগা প্রকল্পে আপনি যে কোনো একটা কাজ করতে গেলে কমপক্ষে দুই সপ্তাহ আগে আপনার অনুমতি চাইতে হবে। এখন এই যে আপনি বলছেন রাস্তার মাঝখানে বড় বড় গার্ডারগুলি স্তূপ করে রাখা আছে, এটা কিন্তু অবশ্যই আমি যেটি মনে করি কর্তৃপক্ষে কিন্তু অনুমোদন দিয়েছে, অনুমোদন না দিলে তো তারা এটা রাখতে পারবে না, আমাদের এটা কিন্তু ধরে নিতে হবে, এটাই ব্যাকরণ, এটাই গ্রামার। এখন এখানে কর্তৃপক্ষ দিয়েছে কি দিয়ে না, এখন দায় সারা অনেক কথাই বলতে পারে, কিন্তু যেহেতু ওটা ওই জায়গায় আছে ধরে নিতে হবে, কর্তৃপক্ষ অবশ্যই তাদেরকে অনুমতি দিয়েছে। অনুমোদন ছাড়া তাহলে রাখে কিভাবে? এক্স্যাক্টলি আমি সেটাই বলছি। তো আসলে এটা তো কনস্ট্রাকশন প্র্যাকটিসের কোনো গ্রামারের মধ্যে পড়ে না, এটা মানতে হবে। আরেকটা জিনিস কি, আমরা যখন এটা বিডিং হয়েছে, আমি এটা অনেক সময় অনেক জায়গায় বলেছি যে আসলে ঠিকাদারি প্রতিষ্ঠান তার কিন্তু মানদণ্ড যা থাকা ছিল সেটি দেখে কিন্তু আমরা দিয়েছি, কিন্তু মাঠে যারা কাজ করছে আমার কাছে মনে হয় একেবারে অদক্ষ এবং অনভিজ্ঞ লোকজনদের কাজ করাচ্ছে। আরেকটা হলো এই ঠিকাদারি প্রতিষ্ঠান আসলে অনেকটা দিন আনি দিন খাই অবস্থা, তার কোনো লিকুইড মানি বা ক্যাশ ফ্লো নাই, যেটা রাজীব বলছিল যে অগ্রিম বিল দিয়ে কাজ করানো হচ্ছে, এটা তো নজিরবিহীন। এই যে আপনি এক্সাম্পল বা দৃষ্টান্তগুলি তৈরি করছেন, এটা কিন্তু অন্যান্য প্রকল্পে গিয়ে এটার কিন্তু একটা প্রভাব পড়বে। তো এই ধরনের দৃষ্টান্ত আসলে আমি জানি না, আসলে এখানে কর্তৃপক্ষ আছে, যেটা বলা হচ্ছে সুপারভিশন কনসালট্যান্ট আছে, এবং সবচেয়ে বড় কথা কি, এখানে একটা জিনিস কি, আমাদের যে ইকোসিস্টেম আমরা বলি যে অ্যাকাউন্টেবিলিটির একটা ইকোসিস্টেম থাকে, কে কার কাছে জবাব চাবে। আপনার ঠিকাদারি প্রতিষ্ঠান সে যদি কোনো ফল্ট করে, এখানে প্রজেক্টের পিডি আছেন, তাকে কিন্তু আপনাকে দায়বদ্ধ করতে হবে বা জবাব চাইতে হবে। পিডি যদি কোনো ভুল করে তাহলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের একজন প্রতিনিধি আছে, তাকে আপনাকে জবাব দিতে মনে আনতে হবে। যদি ডিপার্টমেন্ট ভুল করে তাহলে আমাদের মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় যদি ভুল করে তাহলে আমরা পরিকল্পনা মন্ত্রণালয় যাবো, কারণ তারা তো টাকা ছাড়ছে, এবং পরিকল্পনা মন্ত্রণালয় যদি ভুল করে তাহলে কিন্তু আমার পার্লামেন্টারি স্টিয়ারিং কমিটির মেম্বাররা আছে, তাদেরকে কিন্তু জবাবটা চাইতে হবে। এই যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটা আসলে আমাদের একেবারে আমি বলবো মিসিং, এই জন্য আসলে কেউ দায়বদ্ধ হচ্ছে না, বা কেউ কিন্তু এটা যে ঘটনা ঘটলো কেউ কিন্তু দায়িত্ব নিচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান চাপিয়ে দিলেন একটা প্রতিষ্ঠান, আমি যেটি মনে করি এখন যে পরিস্থিতি আছে আমরা এটা বলি পেরিটো রেশিও 70-30, অর্থাৎ এই 70% কাজ করার ফলে যেটি হয়েছে ফিজিক্যাল প্রোগ্রেস কিন্তু 70% হয়েছে, তার মানে ঠিকাদার প্রতিষ্ঠান কিন্তু 70% বিল নিয়ে ফেলেছে, আর বাকি যে 30% কাজটি রয়েছে, এই 30% কাজ মানে আপনার 30% বিল আছে, কিন্তু এই 30% কাজ করার জন্য 70% আপনাকে যে পরিমাণ এফোর্ট দিতে হয়েছে ওই এফোর্টটা কিন্তু দিতে হবে। তার মানে কি, ঠিকাদারি প্রতিষ্ঠান সবসময় যে কাজগুলি সহজ সেগুলো আগে করে বিলটা নিয়ে নেয়। এখন আমার যেটা মনে হয়, আপনি যদি তাকে ব্ল্যাকলিস্ট করে কিক আউট করেন, হি উইল বি হ্যাপি, কেননা আমার 70% যে ফিজিক্যাল প্রোগ্রেস আমি 70% বিল পেয়ে গেছি, 30% যে কাজটা আছে ব্যাপক চ্যালেঞ্জিং, এখানে যে গাজীপুর চৌরাস্তা যে মোড় আছে ওখানে দুই লেভেলে ইন্টারচেঞ্জ হবে, এই কাজ করতে গিয়ে ঠিকাদারি প্রধান যায় যায় অবস্থা, তো ওই কাজটা সে কীভাবে করবে? আমরা তাদের যে প্র্যাকটিস দেখছি বা যে প্রোগ্রেস দেখছি প্রথম থেকে, এই যে দুই বছরের কাজ, এখন তাকে যদি চুক্তি বাতিল করে তার সেটা আরো অনেক বেশি পোয়াবার অবস্থা। আমি সেটাই বলছি, সে কিন্তু পৃথিবীতে খুশি হবে, দেশেই ঠিকাদার ফাঁকি দিতে চাইবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, ঠিকাদার ফেরেস্তা না, কারণ আমি এই জায়গায় ব্যবসা করতে আসছি, আমার উদ্দেশ্য প্রফিট করা, আমি ফাঁকি দেওয়ার চেষ্টা করবই। ফাঁকি ধরার জন্যই পিডির অফিস আছে, পরামর্শক আছে, কোম্পানি আছে, মন্ত্রণালয় আছে, সরকার আছে,
ফাঁকি তো দিবেই ঠিকাদার, কারণ আমি তো ব্যবসা করতে আসছি। চেইন আছে, চেইনে সেই চাইলে জবাবদিহিতা, এই সিস্টেমটা বললাম, এই সিস্টেম সব দোষ শুধু ঠিকাদারের উপর চাপায় দেওয়া কোনো লাভ নেই, কারণ ঠিকাদার ব্যবসায়ী, সেই সিস্টেমই আমরা ঠিকাদার ব্যবসায়ী, সে প্রফিট করবে, সে চেষ্টাই করবে ইকোসিস্টেমটা নষ্ট খরচ করা যায়, সে চেষ্টাই করবে কত কম খরচ করা যায়, কারণ সে তো প্রফিট করতে আসছে, সে তো এই জায়গায় চ্যারিটি করতে আসে নাই, তার কনস্ট্রাকশন ইয়ার্ড নাই, তো সেটা তো হচ্ছে দেখার কথা হচ্ছে, সে তো চেষ্টা করবে খরচ বাঁচায় আমি যদি রাস্তায় রেখে পার পাইতে পারি আমার সুবিধা কি, আমার তো কয়েকটা টাকা লাভ করতে এসেছে, লাভ করে নিয়ে যাবে, আমি আমার লাভটা বুঝে রাখতে পারলাম না এবং আমার ট্যাক্সের টাকায় যে প্রকল্প হচ্ছে সেই প্রকল্পে আবার আমি পড়ে মরে গেলাম, ক্ষতিটা আসলে আমারই, আমার সব কিছুতে আমি আমার লাভ বুঝলাম না। আবু নাসের খান, এই যে যদি বলি যে ডেভেলপার বিভিন্ন কোম্পানি যারা একটি জমি পেলে বা পুরনো বিল্ডিংকে পেলে ভেঙে নতুন আরেকটি গড়ে দিচ্ছে, তাদেরও তো অনেক বেশি নিরাপত্তা নিয়ে কাজ করবার কথা, কিন্তু হচ্ছে না। আমরা বেশি আগের কথা না, মোহাম্মদপুর না আদাবরে কোথাও একটি, আমার আমার মানে একেবারে সঠিক জায়গাটার কথা এই মুহূর্তে আমার মনে নেই, উপর থেকে শাবল পড়ে একজন মানুষ মারা গেল এবং সেই মৃত্যুর দায় কেউ নিবে না। তাহলে আমরা যে দায় নিচ্ছি না, এই যে মানুষগুলো যাদের সব চলে যাচ্ছে, যার যাচ্ছে তার তো সবটাই চলে যাচ্ছে, তাহলে সে কার কাছে এই শাস্তি নিশ্চিত করবার জন্য গিয়ে দাঁড়াবে? না আসলে খুব একটা জটিল এখন সেই জায়গাটাকে যদি আসলে প্রথমে আমাদের আসতে হবে কয়েকটা জিনিস থেকে। এক নম্বর হলো যে ইমিডিয়েট যে কাজটা করছে তাদেরকে শাস্তি দিতেই হবে, অর্থাৎ যে কনস্ট্রাকশনটা করছে তাকে শাস্তি দিতে হবে এক। তারপরে তাকে দেখভাল করার জন্য উনি যে কথাটা বলছিলেন যে এখানে একটা ইকোসিস্টেম, তাকে দেখভাল করার জন্য সে বিল্ডিং বানাইতেছে, তাহলে রাজ্য অনুমতি দিচ্ছে, সিটি কর্পোরেশন অনুমতি দিচ্ছে, তারা ফায়ার ব্রিগেড, তারা এই যে তারা যারা কাজ করতেছে তারা তার দায়িত্বটা সঠিকভাবে পালন করেছে কিনা সেটাও একদিকে দেখার একটা বিষয় আছে সেই জায়গাগুলো থেকে আর কি। তারপরে সর্বোপরি যে বিষয়টা আপনি আবারও বলছিলেন যে আপনি যে কথাটা প্রসঙ্গে তুলছিলেন যে এই যে আমাদের কালচারটাই গড়ে ওঠে নেই, এখনও কালচারটা গড়ে ওঠে নেই যে জবাবদিহিতার জায়গাটা এবং এই সেফটির জায়গাটা, এই জায়গাটা আমি আপনার এতটা হতাশ না, আমরা ধরুন পদ্মা সেতুর মতো জায়গায় এত চ্যালেঞ্জিং করে আসতে পারতেছি, আমাদের কিন্তু এই যে দেখেন আমাদের কিন্তু এই যে বড় প্রকল্প ম্যানেজ করেও এই জায়গাটা আমরা সে অবশ্যই আমরা বুয়েট ইঞ্জিনিয়ারকে দোষ দিতে পারি কিংবা যার প্রজেক্ট ম্যানেজারকে অবশ্যই আছে তারা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে নাই, সিটি কর্পোরেশনকে ইয়ে করছে, কিন্তু এত বড় প্রজেক্ট এই ব্যবস্থাপনা এর আগে কিন্তু কোনো সময় হয়নি, এই যে গত এক দশক যাপন মাত্র হচ্ছে, গত এক দশক যাপন মাত্র হচ্ছে, সুতরাং এই জায়গাটাও আমাদের এ করতে হবে। কিন্তু তাই বলি আমি বলছি না যে তাদেরকে দায় মুক্তি দিয়ে দিবে সেটা না, অবশ্যই তাদেরকে এই এই তাদেরকে শাস্তির আওতায়, তাদেরকে শাস্তির আওতায় আনিয়া তাদেরকে সেই জায়গায়। আমি একটু যোগ করি নাসির ভাই, যেটা বলছে অনেক বড় বড় প্রকল্প আসছে, কিন্তু আমি একটা জায়গায় একটু মানে বিনয়ের সাথে দ্বিমত করি, যেটা আমার হজম করার শক্তি কতটুকু আছে, আমি কতটুকু হজম করতে সেটা আমাকে দেখতে হবে, আমার যদি সক্ষমতা না থাকে কেন আমাকে এতগুলি প্রকল্প একসাথে করতে হবে, এখন যে হসপস লেগে গেছে এই জায়গাটা আমি কিন্তু বলছিলাম যে আমি যদি ট্রান্সপোর্টের ক্ষেত্রে ইয়ে করি তাহলে তাকে আগে আমাকে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার করতে হবে, অর্থাৎ একটা বডি লাগবে যে আমার কী প্রয়োজন, কোনটা অগ্রাধিকার ভিত্তিতে হবে, আমি যদি একটা করি আরেকটা করতে তো অসুবিধা হবে, যে দেখেন আমার ঢাকা শহরে ট্রেন লাইন চার ছয় লাইনের দরকার, অথচ রেলের জায়গা করে নিয়ে সেখানে মেট্রো করা হচ্ছে আরো এই ডাবল লাইন করা হচ্ছে, আপনি ঢাকা শহরে যেহেতু পরিবেশ নিয়ে কাজ করেন আপনার নজরদারিতে অনেক কিছুই থাকে, আমি বড় বড় প্রকল্পগুলোর কথা বাদই দিলাম, একেবারে যদি অসার কাজ, হ্যাঁ, ড্রেন খুঁড়ে রাখা, এই সুয়ারেজ লাইন নানান কিছুর জন্য সেখানেও একটি ফিতে পাওয়া যায় না, বাচ্চারা গিয়ে পড়ে যেতে পারে কাজ, এই যে নানান কিছু, বা একটা অন্ধকারে গিয়ে হঠাৎ মানুষ পড়ে যেতে পারে, কোনো ধরনের কোনো নোটিস নাই যে আজকে এই এই রাস্তাটা খোঁড়া হবে, হ্যাঁ, একজন তার হঠাৎ গাড়ি নিয়ে গিয়ে পড়ে গেল, এই যে বিষয়গুলো সেগুলো তো বড় বড় প্রকল্প না, সেগুলোর ব্যাপারেও তো কারো কোনো ভ্রুক্ষেপ নেই। এক্স্যাক্টলি, যেমন আমি আমার এতদিন পর্যন্ত আমার অফিসিয়াল কলাবাগান, আমি এখন মোহাম্মদপুর নিয়ে গেছি, আমি কাঁঠালবাগান থেকে কলাবাগান সবসময় হাইটে যাই, কারণ আমি যদি হাইটে যাই কলাবাগান থেকে আমার 12-15 মিনিট লাগে, কিন্তু আমি যদি রিক্সায় আসি অনেক সময় আধা ঘন্টা, গাড়িতে আসতে অনেক সময় 1 ঘন্টাও লাগে সেই জায়গাগুলো থেকে, তো আমি প্রেফার করি সবসময় পরিবেশের দৃষ্টিকোণ থেকে হাইটে যাওয়া, কিন্তু দেখা গেলো যে হাইটে যাইতে হলে এই দিক দিয়ে রাস্তা করে রাখতে, ওই দিক দিয়ে রাস্তা করে রাখতে, খোঁড়ার সময় যে কোনো সময় পড়ে যেতে পারে মানুষের, এই যে এই যে পেডেস্ট্রিয়ান ফার্স্ট পলিসি আছে লিখিতভাবে কিন্তু কার্যকরভাবে সেটা নাই, আমি যদি রাস্তায় যদি হাঁটতে চাই তাহলে দেখবেন যে পথচারী কিংবা সাধারণ মানুষ এই একটা ঝাড়ুদারও পর্যন্ত আমাকে সম্মান করে না,
পথচারীদেরকে, ঝাড়ু দিয়ে আমাদের দোকান থেকে ঝাড়ু দিয়ে ফেলাইতেছে সেই জায়গাগুলো থেকে। অর্থাৎ আমাদের সিস্টেমটা হয়ে গেছে যে যারা গাড়ি দিয়ে যাবে, আমি আবারও বলছি যারা গাড়ি দিবে তাদেরকে অগ্রাধিকার। এখন এটা করতে যাই এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছে যে একটা হদর বড় লেগে গেছে। কাজেই আমি যে জিনিসটা বলবো যে প্রত্যেকটা কর্তৃপক্ষের এই জায়গায় যে মানুষ হিসাবে সম্মান দিয়ে, এই যে মানুষ সাধারণ মানুষের যে এই যে বিশেষ করে রাস্তার সাথে সংযুক্ত বিষয়গুলো দিয়ে পথচারী কিংবা সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেটা অগ্রাধিকার দিতে হবে সেই জায়গায়। চলাচল, এটা শুধু চলাচলের না, এটাতে ধুলা উঠতেছে কিংবা অন্য যে অসুবিধাগুলো হচ্ছে দীর্ঘদিন কাজ ফলায় রাখছে, যে কাজগুলো আমি প্ল্যানিং করে যদি আমি ঠিকভাবে করি হয়তো 15 দিনে হইতে পারে, সেটা কিন্তু প্রথমে গিয়ে কোরাকুরি শুরু করে দিলাম। কোরাকুরির আগে যদি আমি কাজের প্ল্যানিংটা ওইরকমভাবে করি, উনি যে কথাটা বলতেছিলেন, তাহলে এই যে জাপানিরা 13 বছর প্ল্যান করে আর 2 বছরে বা 3 বছরে বাস্তবায়ন করে, কাজে এই প্ল্যানটা যদি সঠিকভাবে করা হয় এক, আর উনি যে কথাটা বারবার বলতেছিলেন যে এই যে সেফটির জন্য, তারপরে মানুষের যাতে চলাফেরার অসুবিধা না হয় ইত্যাদির জন্য টাকাটা খরচ করা হচ্ছে, এই যে ইয়ার্ড থাকার কথা, কনস্ট্রাকশন ইয়ার্ড সেখানের জন্য আলাদা পয়সা আছে, এই এই জায়গাগুলো থেকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে এইগুলো দেখভাল করতে হবে। এবং এই যে একটা সুরগুল উঠছে, আমি মনে করি সরকার প্রধানমন্ত্রী কিন্তু এখানে সাংঘাতিক, আমি দেখলাম যে সাংঘাতিকভাবে করার নির্দেশ দিচ্ছেন, এইটাকে ধরিয়া সিভিল সোসাইটি এবং আমরা সবাই সোচ্চার হইয়া ওইটা আমরা কিন্তু একটা হস্তনত করা উচিত, যাতে করে এই কালচারটা গড়ে উঠতে সহায়ক হয়। আমরা এখানে শুধুমাত্র কে দায়ী সেটা না, আমি বলতেছি এই এই যে বলছেন যে আমাদের এই কালচার থেকে উত্তরায় উঠতে আইনি সোশ্যাল কাঠামো এ করার জন্য পুরা জিনিসটা, আমার সেফটি নেটটা কীভাবে হইতে পারে এবং দায়বদ্ধতার জায়গাটা কীভাবে হইতে পারে এইটা যদি সরকার গ্রহণ করে তাহলে কিন্তু এখান থেকে শিক্ষা নিয়ে ভালো একটা জায়গা হবে। হাদিউজ্জামান, আপনার কাছে আরেকটি বিষয় আমি একটু জেনে নেই, যেটা একদম আম জনতা বলি সাধারণ মানুষ তারা জানতে চায় যে আমাদের মোটামুটি খোরাখুরির যে কাজগুলো হয় সেখান থেকে নানান ধরনের তো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। যদি বলা হয় যে পানির লাইন এবং যে সুয়ারেজের যে লাইন এই দুটোর মাঝখানে যদি একটু গ্যাপ দিয়ে লাইন দুইটা করা হয়, তাহলে আমরা আবার যে টকশোতে বসতে হয় যে পানির সেই দুটো পাইপ একাকার হয়ে গেছে আর সেখান থেকে ডায়রিয়া কলেরিয়ার জীবাণু এরকম বিষয় নিয়েও তো আমরা সব আলোচনায় বসি, সেটার কি কোনো নীতিমালা নাই? কতটুকু দূরত্ব নিয়ে এই পাইপগুলো বসানো দরকার বা সেটা যাতে বারবার এরকম খোরাখুরি করতে না হয়, নীতিমালা নেই কোনো? অবশ্যই নীতিমালা আছে। 2019 আমাদের সড়ক খনন নীতিমালা একটা তৈরি হয়েছে এবং সিটি কর্পোরেশনের নেতৃত্বে এটি তৈরি করা হয়েছে, কারণ আমাদের যে সড়ক সিটি কর্পোরেশন দেখভাল করছেন তারাই তৈরি করছেন। কিন্তু যেটি হয় যে আসলে আমাদের নীতিমালা 2019 তৈরি হলো, এর আগে যে আমাদের ইউটিলিটি লাইনগুলি যেগুলো আমরা স্থাপন করেছি এখানে আসলে ব্যাপক অসমন্বিতভাবে কাজগুলি করা হয়েছে। ইভেন আমি যেটি মনে করি সিটি কর্পোরেশন যদি জিজ্ঞাসা করা হয় যে পানির লাইন, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, তারপরে গ্যাসের তিতাসের লাইনগুলি গেছে কোথায় কোনটা আছে, সিটি কর্পোরেশন তো বলতে পারবেই না, এমনকি যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যারা আছে তারাও বলতে পারবে না, তিতাসই বলতে পারবে না, তিতাসের লাইন। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছিলাম। এই কারণে আসলে এই জায়গাগুলো থেকে আমি একটা যে জায়গাটা উত্তরণের পথ হিসেবে আমি যে কথাটা বলছি, প্রথম কথা হলো আমাদের থ্রি ডাইমেনশন একটা প্ল্যানিং দরকার, এক্সিস্টিং কি আছে জানা দরকার, মাটির তলে কোন দিকে গ্যাস লাইন গেছে, কোন দিকে ইলেকট্রিক লাইন গেছে, কোন দিকে সুয়ারেজ লাইন গেছে, এই জায়গা কিন্তু এখনো করা হয় নাই। এর করা এটা যদি একবার করা হয় তাহলে সব প্রতিষ্ঠানগুলো কিন্তু এটাকে কাজে লাগায় এবং সেটা এবং পরবর্তীকালে যে প্রত্যেকটা প্রতিষ্ঠান কোথায় কী করতেছে সেই প্ল্যানিংয়ের সাথে সাযুজ্যপূর্ণ মানে সেই স্ট্যাটাসের উপর ভিত্তি করে পরবর্তীকালে প্ল্যানিং করবে এবং সেটার সাথে অ্যাডজাস্ট করবে। এটা এক। দুই নম্বর হলো আপনি যে প্রসঙ্গটা তুলছেন, এই যে কতগুলো জিনিস খুব ন্যূনতম জিনিস, যেমন আপনি একটা পাইপ দিলেন, পাইপ দেওয়া উঠে তারপরে করতে কি এই রাবিশ দিয়ে কিন্তু তারা এটা করে ফেলাইতেছে, এই যে মাটিটা ভরাট করতেছে, এর ফলে যেটা হচ্ছে রাস্তাটা দুদিন পর পর এই যে পাইপটা ভাঙে যাচ্ছে, কেন এই পানিটা ঠিক মতো তো রাস্তাটা তো সঠিকভাবে দাপ ইয়ে হতেছে না, যে ভালো করে মানে যতটুকু পোক্ত হওয়ার দরকার পোক্ত হচ্ছে না, আর এই রাবিশগুলো থাকার পরে ইট কিংবা ইয়ের ফলে ওই দিকে দেখা যাচ্ছে যে এই পাইপটা ভাঙে যাচ্ছে কিংবা ইয়ে হয়ে যাচ্ছে কিংবা এই যে পানি ডেবে যাচ্ছে, ডেবে যাওয়ার পরে এই জায়গাটা কিন্তু আবার কয়েকদিন পর পরে কয়েক মাস পর পর কিংবা এক বছর দুই বছর অর্থাৎ এখানে যে ন্যূনতম যে বললাম এই যে রাবিশটা সরাই নেওয়ার জন্য কিন্তু টাকা আছে, আবার বিটেবালি দেওয়ার জন্য টাকা খরচ করা হয়েছে, এই টাকাটা খরচ করা হচ্ছে কিন্তু এই বিটেবালিটা না দেওয়ার কারণে, শুধুমাত্র বিটেবালিটা না দেওয়ার কারণে আমার এই যে প্রজেক্টের মেয়াদ হয়তো 10 বছর হইতো বা অন্তত 7-8 বছর হইতো, যেটা 1 বছর পরে 6 মাস পরেই দেখা যাচ্ছে। আমি কাঁঠাল বাগান থেকে গ্রিন রোড ইয়ে পর্যন্ত কলাবাগান পর্যন্ত হাঁটতে যাই, দেখি প্রত্যেকটা জায়গায় এই নিয়ম ও নিয়মগুলো হচ্ছে। প্রফেসর হাদিউজ্জামান, যে 2019 সালের সেই নীতিমালার কথা বলছিলেন,
এবং এই ওই নীতিমালায় দেখেন কি চমৎকার কিছু কথা, কাগজে কলমে কিন্তু চমৎকার, সেখানে একটা সমন্বিত সেল আছে, চমৎকার চমৎকার সমন্বিত সেল আছে যারা আসলে কোঅর্ডিনেশনগুলি করবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে, এবং ওয়ান স্টপ সেলও একটি আছে। তো অনেক কিছুই আছে কাগজে কলমে, কিন্তু আসলে আমাদের যেটি ভাইও বলছিলেন যে আসলে ঢাকা শহরের এই মুহূর্তে সবচেয়ে বড় জিনিস যারা জিআইএস বেস একটা সার্ভে করতে হবে যে আমাদের ইউটিলিটি লাইনগুলি কোথায় কীভাবে আছে, বিশেষ করে এটা শুধুমাত্র যে বারবার খোঁড়াখুঁড়ির ফলে যেটি বলছে সড়কের যে ক্ষতি হয় সেটি তো আছে, পাশাপাশি অনেক সময় এই যেহেতু আমরা আজকে সেফটি নিয়ে কথা বলছি, শ্রমিকরা যখন কাজ করতে যায় এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, হাই ভোল্টেজ লাইনে গিয়ে হিট করেছে, আপনি একটা বিষয় আসে যেটা আমরা খুব মিডিয়াও অতভাবে তুলে ধরে না, খুব খুব খুবই মানে আড়ালে থেকে যাচ্ছে, সেটা হচ্ছে কি পরিমাণ শ্রমিক প্রতি বছর বিল্ডিং থেকে পড়ে মারা যাচ্ছে, সেটা একটু আমি শুধু বললাম একজন সাধারণ মানুষ হিসেবে যে প্রতিদিনই আমি খবর কাগজ পড়লে দেখি যে দুইজন কোথাও একজন কোথাও অথবা এক সপ্তাহ পরে একজন, ইনসাফ নামে ওদের একটা সংগঠন আছে, ওরা বলে বছরে 100 মতো মানুষ মারা যায়, মানে রাজমিস্ত্রি যারা আছে শ্রমিক ওদের ইনসাফ নামে একটা সংগঠন আছে, ওরা একটা প্রেস কনফারেন্স করেছিল যতদূর আমার মনে পড়ে, ওরা বলে যে বছরে 100 মতো লোক মারা যায়। তো স্যার যেহেতু বা ওনারা যেহেতু বেশি এক্সপার্ট ওনারা বলতে পারবেন, এরকম সেফটি যে আপনি বললেন যে সেফটি কি নিয়ে নানান কিছু নিয়ে তারা কাজ করবে কিন্তু সেটা দেয়া হয় না, শ্রমিকরা এরকম মারা যাচ্ছে, এই তথ্য কি রয়েছে আপনার কাছে? শুনেন, এটা বলার আগে আমি আরেকটা জিনিস বলি, যেটা আমাদের যে ড্রেনেজের লাইনের কথা আপনি বলছেন, আসলে আমাদের প্র্যাকটিসটা কিন্তু পরিবর্তন করতে হবে, নতুনভাবে যখনই আমরা করতে যাব অবশ্যই আমরা বারবার বলছি ফুটপাতের নিচে ড্রেনেজ লাইনটা করেন, আপনি যখনই রাস্তার মাঝখানে করছেন কোনো মেনটেন্স করতে গেলে রাস্তাটা কাটতে হচ্ছে বারবার, এই প্র্যাকটিসগুলি পরিবর্তন করতে হবে, এবং আমরা এটাও বলছি বারবার যে আমাদের ডাক্ট সিস্টেমে চলে যেতে হবে, এখন তো টেকনোলজি, আপনি ডাক্ট একটা ডাক্ট তৈরি করে ওর ভিতর দিয়ে সব লাইন চলে যাচ্ছে, মেনটেন্সের সুবিধা বারবার ভাঙাচোরা করতে হচ্ছে না, এই প্র্যাকটিসগুলো আসলে আমরা করতে চাই না, সদিচ্ছার ঘাটতি আছে, কারণ আপনি যতবার সড়ক কাটবেন ততবার কাটার জন্য একবার টাকা নেবেন, আবার বসাবেন তার জন্য একবার টাকা নেবেন, সড়কটা আবার ঠিক করবেন আবার তার জন্য টাকা নেবেন, আবার 7 দিন পরে এসে আর একটা সংস্থা এসে তাদের ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, লিস্টেড কিছু ঠিকাদার আছে, তারা এসে আবার কাটবে, এই যে কাটা ছেঁড়া বা ভাঙা গড়ার যে একটা খেলা, আসলে এটা এখানে অনেকে লাভবান হচ্ছেন, ফলে যেভাবে কাজগুলি করার কথা বেশি দূরে না, ভারতে এখন অনেক স্টেটে তারা কিন্তু ডাক সিস্টেমে চলে গেছে, একটা ডাক তৈরি করে নিয়েছে ওর ভিতর দিয়ে সব লাইন যাচ্ছে, তো এটার জন্য আসলে সদিচ্ছা লাগবে, এবং আইন আমাদের আইন আছে নীতিমালার কথা বলছি সেটিও তৈরি হয়ে গেছে, কিন্তু আসলে ওইভাবে তো কাজগুলি হচ্ছে না, তো এটা একটা দিক। আরেকটা হলো যেটা ভাই বলছেন যে শ্রমিক নিহতের কথা, আমি যেটি মনে করি এটা আসলে যারা সরকারি যে সংস্থাগুলি আছে যারা কাজগুলি করান তাদেরকেই কিন্তু এই তথ্যগুলি আসলে সংরক্ষণ করতে হবে, যখন এই তথ্যগুলি বিভিন্ন বেসরকারি বা বিভিন্ন লোকজন করছে বা বিভিন্ন সংস্থা করছে, আপনি ডাটার মধ্যে এত অ্যানোমালি দেখবেন, কেউ বলতেছে 4,000 মারা যায় সড়ক দুর্ঘটনায়, কেউ বলে 10,000, কেউ আবার বলছে যে 20,000 লোক মারা যায়, এই যে ইনকনসিস্টেন্সি ডাটার মধ্যে, এই ইনকনসিস্টেন্সি যদি আপনি রোধ করতে চান, উচিত তো ছিল যে যে সংস্থা সড়কগুলি তৈরি করছে রক্ষণাবেক্ষণ করছে মেরামত করছে তারাই কিন্তু এটা নেওয়ার কথা, কিন্তু তারা এটা করবে না, করবে না এই কারণেই তারা আসলে দেখাতে চায় যে তারা যে সড়ক করেছে সেখানে দুর্ঘটনা হচ্ছে না, প্রাণহানি হচ্ছে না, এই ক্রেডিটটা তারা নিতে চায়। তো এই যে একটা সংস্কৃতি, সংখ্যা আসলে কি খুব বড় বিষয়, একজনই মারা যাক, 10 জন, 100 জন, 1,000 কিংবা 10,000 যাচ্ছে, তো সেই জায়গাটা তো আমাদেরকে ভাবতে হবে। রাজীব আহমেদ, শেষ দিকে রয়েছে কিছু যুক্ত করবেন কিনা, আরো কিছু তথ্য রয়েছে কিনা আপনার কাছে? আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, স্যার যেটা বললেন এই যে মেট্রোরেলের কাজ হলো, দিন 15 আগে এই জায়গায় মেট্রোরেলের বেরিয়ার সরানো হয়েছে এবং নতুন পিচ ঢালাই হয়েছে, আপনি গিয়ে দেখেন গতকাল রাত গত পরশু রাত থেকে এই জায়গায় আবার বিদ্যুতের লাইন পরিবর্তনের জন্য খোঁড়া হচ্ছে, তো এটা তো দিন 15 আগে এই জায়গায় আবার পেমেন্ট দেওয়া হয়েছে, তাহলে দিন 15 আগে করলে কি সমস্যা ছিল? দিন 15 আগে আমরা ভাবিনি, আমরা যাতে নতুন করে আবার খুঁড়তে পারি এবং আবার নতুন করে সেই কার্পেটিং পর্যন্ত রাস্তায়। আবু নাসের খান কিছু যুক্ত করবেন কিনা, শেষ করবো আজকের আলোচনা। আমি একদিকে হতাশ আরেকদিকে খুব আশাবাদী, আশাবাদী এই জন্য পদ্মা সেতুর মতো সেতু করতে পারছি আমাদের নিজস্ব ম্যানেজমেন্টে সেই জায়গাগুলোর থেকে, আমি বিশ্বাস করি এটা করা সম্ভব, কিন্তু এটার জন্য একদিকে রাজনৈতিক সচেষ্টার পাশাপাশি আমাদের এডুকেশন সিস্টেম থেকে যে বললাম যে এই যে সেফটির কালচারটা গড়ে তোলার জন্য, তারপরে এই যে জবাবদিহিতা এডুকেশন সিস্টেম থেকে সেই জায়গাগুলো থেকে, এবং আমাদের যে এই যে সিস্টেমটা প্ল্যানিংয়ের একটা এই যে ইকোসিস্টেমটা এবং সেফটির ইকোসিস্টেম, এই যে বললাম যে কোনো একটা প্রকল্প
প্রকল্প যখন গড়া হয় আপনি দেখেন সত্যিকার অর্থে কোনো মন্ত্রণালয় কেউই এইটা ভালো করে যে হায়ার অথরিটি ভালো করে দেখে না, এই যে কনসালটেন্ট যে দেয় সেই জায়গাটা, অর্থাৎ আমাদের এই যে সঠিকভাবে ফিজিবিলিটি স্টাডি করি কোনটা দরকার কোনটা না, তারপরে ফিজিবল হইলেও কোনটা প্রায়োরিটি কোনটা প্রায়োরিটি না সেই জায়গাগুলো থেকে, এবং কোনটা হয়তো টেকনিক্যালি সম্ভব ইকোনমিক্যালি সম্ভব কিংবা সোশ্যালি এই যে বিষয়গুলো বিবেচনা করে, এবং ঢাকা শহরে যদি ট্রান্সপোর্টের সাথে যুক্ত থাকতে হয় তাহলে একটা ট্রান্সপোর্ট প্ল্যানিং একটা বড় একটা অথরিটি লাগবে, সেইখান থেকে এ করিয়া প্রায়োরিটি করে সেইগুলোকে যদি আলাপ আলোচনা দীর্ঘমেয়াদী আলাপ আলোচনার ভিত্তিতে প্ল্যান প্রোগ্রামটা সঠিকভাবে করিয়া, এবং তারপরে দীর্ঘমেয়াদী প্ল্যান দরকার লাগলে ডিবেট হওয়ার পরে শুনছিলাম যে বিশ্বের অন্যান্য দেশে 13 বছর পরিকল্পনা করে বা 10 বছর পরিকল্পনা করে 3 বছরে কাজ হয়, সেরকমটা না করে আমরা আগেই বাস্তবায়নে নেমে আবার আমরা সেই পরিকল্পনায় ফিরে যাই। একদম শেষ করবো, 30 সেকেন্ডে প্রফেসর হাদিউজ্জামান কিছু যুক্ত করবেন কিনা, শেষ করবো আজকে আলোচনা। যে আমার শেষ কথা আসলে এখানে জবাব দিতার জায়গাটা নিশ্চিত করতে হবে, এবং যখন একটি দুর্ঘটনা হয় আমরা যে রিয়াকটিভ যে অ্যাপ্রোচ দিকে এখান থেকে বের হয়ে আসতে হবে, যত ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত, বিশেষ করে যেহেতু আমরা সেফটি নিয়ে কথা বলছি নিরাপত্তা নিয়ে কথা বলছি, সেটা নিশ্চিত করে মাঠে নামতে হবে, এবং তদারকি করা যাতে দায়িত্ব যারা আসলে প্রতি মাসে বড় অঙ্কের টাকা পাচ্ছে তদারকি করার জন্য বা যারা সুপারভিশন কনসালট্যান্ট আছে তাদেরকেও দায়বদ্ধ করতে হবে। এই যে আমি বলছি যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেম যদি আমরা তৈরি না করতে পারি তাহলে এই সমস্যার সমাধান হবে না। আজকের আলোচনা শেষ করতে হচ্ছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর এম হাদিউজ্জামান, ধন্যবাদ জানাচ্ছি আবু নাসের খান, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি রাজীব আহমেদ আপনাকেও। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে একটি যদি মৃত্যু হয় সেই মৃত্যুটা স্বজনের জন্য অনেক বেশি কষ্টের, আমরা হয়তো সাময়িকভাবে ভাবি একজন চলে গেলেন, এবং এইটা নিয়ে আমরা নানান ধরনের কথা বলি নানান কিছু ভাবি, তবে ভাবতেও হবে যেখানে জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদেরকেও হয়তো সেই জায়গাটায় অনেক বেশি জোর দিতে হবে। যখন একটি কাজ কোনো ধরনের নিরাপত্তার কথা না ভেবেই করা হচ্ছে আমরাও কিন্তু সেখানে অনেক বেশি সোচ্চার হতে পারি যে কেন কোনো ধরনের নিরাপত্তার বা সেই সেফটি ব্যারিয়ার না দিয়েই কাজটা করা হচ্ছে, তাহলে হয়তো এই অবস্থার পরিবর্তন ঘটবে। আমরা সবসময় ভালোর দিকেই প্রত্যাশা রাখতে চাই, আমরাও এর থেকে বের হয়ে আসতে পারব, নিরাপত্তা নিশ্চিত করি আমাদের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারব। সেই জায়গাটাই শেষ করছি আজকের এই আলোচনা, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।